শুভ সন্ধ্যা, মূল্যবোধের পাঠশালার চতুর্থ এপিসোডে সবাইকে স্বাগতম। আমি একটু দেখে নিচ্ছি যে আমরা আমাদের ব্রডকাস্টটা শুরু হয়েছে কিনা, একটু দেখে চেক করে নিচ্ছি। ইয়েস, উই আর ইন লাইভ। সো আমি যেটা বলছিলাম, আমাদের মূল্যবোধের পাঠশালার আজকে চতুর্থ এপিসোড এবং আজকে আমাদের বিষয় হচ্ছে মানুষের বিশ্বাসের মূল্য কি আমরা সঠিকভাবে দিতে পারি। আর আজ আমাদের সাথে এমন দুজন মানুষ আছেন এবং এমন দুজন মানুষকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব, তাদেরকে আপনারা সবাই চিনেন এবং তাদেরকে নতুন করে পরিচয় করে দিতে হয় না। একজন হচ্ছেন বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও জনাব গোলাম মোর্শেদ, এবং আরেকজন হচ্ছেন আমাদের ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সের সম্মানিত চিফ ইন্সপিরেশনাল অফিসার ডন সামদানি ভাই। এবং দুজন মানুষই আমি আপনার দুজন মানুষকে এক এক করে নিয়ে আসছি। দুজন মানুষই তাদের সমমহিমায় উজ্জ্বল এবং প্রচন্ড পজিটিভ চিন্তা ভাবনা দুজন মানুষ। হ্যালো ডন ভাই, হ্যালো মোর্শেদ ভাই। হাই, গুড ইভিনিং, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। ডন ভাই কেমন আছেন? ডন ভাই আপনাকে আমরা মনে শুনতে পাচ্ছি না, আপনাকে কোন কারণে আপনাকে মিউট মনে হচ্ছে, এখনো মিউট হচ্ছে মনে হচ্ছে। জি এখন, হ্যাঁ জি, ভালো আছি খুব। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ। আমি আপনাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই, আপনারা আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং মূল্যবোধের পাঠশালা জয়েন করেছেন। অনুষ্ঠান শুরুর আগে আমি আসলে সবাইকে অনুরোধ করব, আমরা যাতে লাইভটা শেয়ার করি এবং যাতে আমরা যেমন কাছের মানুষজনকে সাথে তাহলে দেখার সুযোগ করে দেই, এবং অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং আজকে আপনাদের জন্য এই আমাদের এই লাইভটা আসলে টেলিকাস্ট হচ্ছে, ব্রডকাস্ট হচ্ছে দুটো পেজ থেকে, বাপকা বেটা পেজ থেকে এবং পাশাপাশি পেন্সিল ফাউন্ডেশন পেজ থেকেও আমাদের প্রচারিত হচ্ছে। আর আমাদের মিডিয়া পার্টনার হিসেবে আছেন দি ডেইলি স্টার। আর লাইভ চলাকালীন সময়ে দর্শকদের জন্য যারা দেখছেন তাদের জন্য একটা ইন্টারেস্টিং বিষয় আছে, আমি লাইভ চলাকালীন সময়ে আমাদের যে দুজন সম্মানিত অতিথিদেরকে আমি কিছু পার্সোনাল প্রশ্ন করব এবং এই প্রশ্নগুলোর উত্তর ওনারা দিবেন, এবং এই উত্তরগুলো থেকে আপনারা যেটা করতে পারেন, আমি অনুষ্ঠান শেষে একই কোশ্চেনগুলো আপনাদের করব, আপনারা উত্তরগুলো আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, এবং আমাদের একটা ব্যাক প্যানেল থেকে দুজন বিজয়ীকে নির্বাচিত করবেন, আমরা পরবর্তী ক্ষেত্রে মূল্যবোধের পাঠশালা থেকে তাদের জন্য গিফট পাঠিয়ে দেব। সো আমরা শুরু করি আমাদের আজকের লাইভ সেশন। আমি প্রথমে ডন ভাইকে দিয়ে শুরু করতে যাচ্ছি। ডন ভাই, আমাদের আজকে বিষয় হচ্ছে যে মানুষের বিশ্বাসের মূল্য কি আমরা সঠিকভাবে দিতে পারি। আমরা এটার জন্য একটা পোল করেছিলাম, আমি দেখেছি ইন্টারেস্টিং আপনি পোলে পার্টিসিপেট করেছেন। আপনি নিজেই বলেন যে আমাকে, আপনি কি আসলে মনে করেন যে আমরা মানুষের বিশ্বাসের মূল্য কি দিতে পারি কিনা? আসলে মানে বিশ্বাসটা হচ্ছে এমন একটা জিনিস দ্যাট ইট ওয়ার্কস অন বোথ দ্য ওয়েজ। হ্যাঁ, মানে দেখেন আমি যদি এভাবে এভাবে করি তাহলে কিন্তু বাজে না, দুইটা হাত লাগে তালি বাজাতে, রাইট? সো বিশ্বাসটা হচ্ছে আসলে অনেকটা ওরকমই যে ইটস লাইক আ মিরর, আমি আয়নার সামনে যা দিব আমি আয়নাতে তাই দেখতে পাবো, রাইট? ইটস রেসিপ্রোকাল, মানে ইটস মোর লাইক আ গিভ অ্যান্ড টেক। তো আমি ওটাই মনে করি যে আমরা যার উপরে বিশ্বাস রাখতে পারি, তাকে বিশ্বাস করতে পারি, সে আসলে এমনই একটি মানুষ যে আমার উপরেও সিমিলারলি একইভাবে বিশ্বাস রাখতে পারে, বিশ্বাস করতে পারে, এবং একসঙ্গে যখন আমরা কাজ করি, একসঙ্গে যখন আমরা বিভিন্ন বাধা বিপত্তিকে অতিক্রম করি, একসঙ্গে যখন আমরা বিভিন্ন অপরচুনিটি দেখতে পাই, একসঙ্গে যখন আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করি, তখনই কিন্তু আমরা একজন আরেকজনকে আরেকটু ভালোভাবে চিনতে পারি। এবং ওই চেনা থেকেই এবং সময়কে মাথায় রেখে, মানে যত সময় যায় আমাদের একজনের সাথে আরেকজনের বিশ্বাসটা ততই শক্তিশালী হয়ে ওঠে অথবা ভেঙে যায়, তাই না? তো ওই সময়টাকে মাথায় রেখে আমরা যখন একসাথে কাজ করি তখনই একে অপরের উপর বিশ্বাস হয়, বিশ্বাসটা বাড়ে এবং মজবুত হয়। এবং আমার মনে হয় যে আমরা আসলে এটা মূল্যবোধ বা এটাকে মূল্যায়ন করতে পারি, বাট ইট উইল ডিপেন্ড অন পার্সন টু পার্সন, এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আমি দেখেছি যে আমার জীবনে এমন অনেক মানুষ আছে যার সাথে সাথে হয়তো আমার ব্লাড রিলেশন নেই, যে হয়তো আমার ছোটবেলার বন্ধু নয়,
মানে এখন হয়তো লাস্ট কয়েক বছর আগে হয়তো পরিচয়, হয়তো ব্যবসার ক্ষেত্রে বন্ধুত্ব, হ্যাঁ, বাট তাদের সাথে আমার রিলেশনশিপটা বা আমার ট্রাস্টের জায়গাটা অনেকটুকু শক্তিশালী ইন কম্প্যারিজন টু মেনি যাদেরকে হয়তো আমি ছোটবেলা থেকে চিনেছি। তার মানে কি, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ ফ্যামিলি রিলেশনস অর স্কুল ফ্রেন্ড হতে হবে এমন, বাট ইট ইজ সামথিং টু ডু উইথ মাইন্ডসেট। একজনের সাথে আরেকজনের মাইন্ডসেটটা যত মিলবে, যত মন মানসিকতা মিলবে, যত আমাদের আমাদের লাইফের গোলগুলো যত মিলবে, ততই প্রবাবলি আমাদের মধ্যে বন্ধুত্ব, গাঢ়ত্ব এবং যে বিশ্বাসের যে জায়গাটা, ওই জিনিসটা গড়ে উঠে। আমার মনে হয় ইট অলসো হ্যাজ সামথিং টু ডু উইথ ম্যাচুরিটি। আমার মনে হয় হাইলি ফোকাসড মানুষজন, ম্যাচিউরড মানুষজন আসলে অত সহজে বিশ্বাসঘাতকতা করে না। কারণ কি, কারণ ওদের নিজেদের এবিলিটির উপরেই তাদের এত কনফিডেন্স যে আসলে অন্য কাউকে ঠকিয়ে বা অন্য কারো বিশ্বাসঘাতকতা করে আমি যে এগিয়ে যাব, এই মানুষটাই আসলে ওরা না। ওরা নিজের এবিলিটিতে বিশ্বাস করে এবং মনে করে দ্যাট আই উইল মুভ ফরওয়ার্ড নো ম্যাটার হোয়াট ইউজিং মাই ওন স্কিলস, এবিলিটিস অ্যান্ড মাই ওন ব্রেইন। সো দ্যাটস হোয়াট আই থিঙ্ক। থ্যাংক ইউ সুভাষিত। গ্রেট। এবং আপনি তো আমাদের পোলটাতে পার্টিসিপেট করেছেন, আপনার কি মনে হয়, আমরা আমি বলি জাস্ট, আমাদের আমার পোলে প্রায় 300 থেকে 350 মানুষ রেসপন্ড করেছে, কত পার্সেন্ট মনে হয় যে তারা বিশ্বাসের মূল্য দিতে পারে বলে বিশ্বাস করে, আপনার কত পার্সেন্ট মনে হয়, গেস করেন তো? না মানে আমি তো আমার মানে অ্যাজ আ ট্রেনার, মানে আমি আমার ট্রেনিং সেন্স থেকে জানি যে ম্যাক্সিমাম মানুষই সারা পৃথিবীতে নেগেটিভ, ইটস কলড দ্য রেপটালিয়ান ব্রেন। হ্যাঁ, মানে আমাদের কিন্তু ব্রেনটা বাই ডিফল্ট হচ্ছে নেগেটিভ, মানে ডিফল্ট সুইচ হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে আমরা প্রি হিস্টোরিক যখন মানুষ হিউম্যান বিং ছিলাম, হান্টার গ্যাদারার ছিলাম, তখনই যে আমাদের ব্রেনের ভিতরে যে ছোট যে ব্রেনটা, ওই দ্যাটস কলড দ্য রেপটালিয়ান ব্রেন, ওইটা ডেভেলপ করেছিল এবং ওই ব্রেনটা খালি ভয় পেত, মানে খালি ভয় পায়, খালি রিস্ক দেখে। হ্যাঁ, তো আমরা এখন ডেভেলপ করেছি আমাদের রেপটালিয়ান ব্রেন থেকে ম্যামাল ব্রেন এবং সামনে প্রিফ্রন্টাল কর্টেক্স যেটাকে বলে মোস্ট মডার্ন ব্রেন আমরা ডেভেলপ করেছি, কিন্তু ওই ভিতরে রেপটালিয়ানটা কিন্তু এখনো আছে। তার মানে উই আর অ্যাকচুয়ালি ভেরি নেগেটিভ উইথ এভরিথিং। সো ওই হিসাবে যে কোনো পোল বা যে কোনো কিছু, নেগেটিভ উইল অলওয়েজ উইন। হ্যাঁ, আপনি দেখেন মানে এই যে ওয়ালটন যেমন মানে বাংলাদেশকে বদলিয়ে ফেলার পিছনে ওয়ালটনের কিন্তু একটা বিশাল অবদান এবং ভূমিকা, এটা তো আসলে মানে বানায় বানায় আমি বলছি না, এটা তো নাম্বার ডেটা স্ট্যাটিস্টিক্স বলে। হ্যাঁ, আগে আমরা দেখতাম যে লোয়ার মিডল ক্লাস, ইভেন মিডল ক্লাস মানুষরাও ফ্রিজ, এসি এগুলো অ্যাফোর্ড করতে পারতো না, এখন দেখেন ওয়ালটনের কারণে ঘরে ঘরে আমাদের ইলেকট্রনিক্স ইকুইপমেন্টস, তাই না? অ্যাবসলুটলি। সো দে আর অলসো চেঞ্জিং বাংলাদেশ, এত কিছু করতেছে ওয়ালটন, ভালো নিউজ বা ভালো শেয়ার কিন্তু আমরা দিব না, কিন্তু আজকে যদি একটা খারাপ কাজ হয় বা একটা স্ক্যান্ডাল হয় বা একটা কিছু ঘটে, ওইটা নিয়ে সবাই শেয়ার দিব। আমি ওই সেন্স থেকে বলছি যে আমি 100% শিওর যে দা পোল কত পার্সেন্ট, আমি একটা নাম্বার গেস করেন, আমি তো মসজিদ ভাইকে জিজ্ঞেস করব, আমি বলবো 70%। ওকে মসজিদ ভাই, আপনার কি মনে হয় যে আমরা যে পোল করেছি সেখানে কত পার্সেন্ট মানুষ বলেছে যে মানুষের বিশ্বাসের মূল্য আমরা সঠিকভাবে দিতে পারি কি না, হ্যাঁ বা না, কত পার্সেন্ট বলেছে হ্যাঁ, কত পার্সেন্ট বলেছে না? এখন মনে হয় পরিবর্তন আসছে আমার যেটা ধারণা, আই এগ্রি উইথ ডন ভাই, বাট আমার ধারণা হচ্ছে এখন মানুষের মধ্যে সেই পরিবর্তনটা আসছে বা আসার পথে আছে। আমি বিশ্বাস করি যেটা খুব শীঘ্রই ভালো একটা অবস্থানে আসবে, সেই চিন্তা ভাবনা থেকে মূল্যবোধের বিশ্বাস দিতে পারি, এইদিকে ভোট বেশি পড়ার সম্ভাবনা বেশি আছে ঠিক এই মুহূর্তে। যে নেগেটিভ থেকে এনি গেস, এনি ওয়াইড গেস, কত পার্সেন্ট? 80% পজিটিভ। আচ্ছা, ইন্টারেস্টিং, দুজনের মানুষ, ডন ভাই বলছিলেন যে 70% নেগেটিভ, গোলাম ভাই বলছেন, মোশেদ ভাই বলছেন 70% পজিটিভ। আমার ইন্টারেস্টিং হচ্ছে কি, এখানে আসলে মোশেদ ভাই জিতেছেন, আসলে 60% পিপল বলেছে, অলমোস্ট 58.66% বলেছেন যে তারা মানুষের বিশ্বাসের মূল্য দিতে পারেন। ভেরি ইন্টারেস্টিং, আমার কাছে খুব পজিটিভ মনে হয়েছে জিনিসটা, আমার কাছেও মনে হয়েছে যে মানুষ পজিটিভলি ভাবতেছে, এটা কিন্তু বিশাল ব্যাপার, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। পরিবর্তন আসাটা শুরু হয়েছে, এটা আমি দেখছি আর কি, বিভিন্ন জায়গায় দেখি, তো আমার পার্সোনাল প্রোফাইলের আমি মেসেজগুলো দেখি, তাদের কমেন্টগুলো দেখি, আমাদের পেজের কমেন্টগুলো আমি দেখি, যে আগে একটা সময় ছিল মানে একটা কিছু হলে সেটার এগেনস্টে ট্রল করতে হবে, এটা নিয়ে কমেন্ট করতে হবে, বুলি করতে হবে, তো এই জিনিসগুলো এখন কিন্তু অনেকটাই পরিবর্তন চলে আসছে। তো এই পার্সেন্টেজটা আগের থেকে কমে আসছে, এটা
রিসেন্টলি 3-4 বছরের মধ্যে এই পরিবর্তনটা আসছে। গ্রেট, এইটি আমি পরবর্তী প্রশ্নটা লিঙ্কড অনেকটা, এই যে আপনি বলছেন যে চেঞ্জ আসছে, আমাদের আসলে মূল্যবোধের পাঠশালার একটা উদ্দেশ্য ছিল আমাদের যারা জেনারেশন এক্স এবং জেনারেশন ওয়াই আছে তাদেরকে আসলে মূল্যবোধের কিছু বেস্ট প্র্যাকটিস গুলো নিয়ে অবহিত করা, তাহলে যারা তারা যাতে জেন ওয়াই এবং জেন আলফাকে সেই ব্যাপারে প্রতি সচেতন করেন। এবং এই ব্যাপারে যে আপনি যে বলছেন যে চেঞ্জ আসছে, আপনার কি মনে হচ্ছে যে এই ধরনের সঠিক সমাজ গঠনে মূল্যবোধের চর্চাটা আসলে করা দরকার, আর যদি করা দরকার হয়ে থাকে আমরা কি সেটা সঠিকভাবে করতে পারছি কি মোশাদ ভাই? এইটা ডিপেন্ড করছে যে আসলে কাকে অ্যাপ্রোচ করছি, কার সাথে কথা বলছি, কার জন্য আমি চেষ্টা করছি, কার পিছনে আমি সময় নষ্ট করছি। এখন সমাজের আমাদের যেটা ডন ভাই বলে আসছেন যে নেগেটিভিটি ছিল এখনো আছে, আমি যেটা আমার প্রতিষ্ঠানে আমি যেটা মেনটেন করি আমি বলি যে আমরা ভালো করছি এটা বলবো না, আমরা খুব ভালো করছি সেটা বলবো না, আমরা বলবো যে আমরা পরিবর্তন করতে চাচ্ছি, আমরা পরিবর্তনের পথে আছি, আমাদের পরিবর্তন প্রয়োজন। এই যে পরিবর্তনের ফ্যাক্টরটা, আমরা যদি ভালোটা বাদ দিয়ে যদি বলি যে না আপনাদের পরিবর্তন হতে হবে, আপনার অবস্থান থেকে যেখানে যা আছেন তার থেকে উচ্চ একটি অবস্থানে যাওয়ার জন্য যে পরিবর্তনটা, এই পরিবর্তনের ব্যাপারে যদি আমাদের মাইন্ডসেট আমরা ঠিক করি তাহলে আমার মনে হয় ব্যাপারটা খুব একটা কঠিন হবে না। আমাদের একটা প্রবলেম হচ্ছে ছোট থেকে যে না তোমার ভালো করতে হবে বাবা, তোমার ফার্স্ট হইতে হবে, মানে সবার উপরে যেতে হবে, মানে ভালোর ব্যাপারটা এমন ভাবে চাপায় দেওয়া হয় ছোট থেকে যে তোমার ভালো করতেই হবে। আমার কথা হচ্ছে যে ভালো তো একটা আপেক্ষিক ব্যাপার, ভালোর কোনো শেষ নাই, ইটস এ টোটাল রিলেটিভ একটা ফ্যাক্টর যে ভালো কোথায় গিয়ে শেষ হবে। আপনি যদি আমাকে বলেন যে আপনি মুর্শিদ ভাই আপনার একটু ভালো করতে হবে, আমি কোথায় ভালো করবো, কিসে ভালো করবো, তার চেয়ে কি ভালো না যে আমরা পরিবর্তনে বিশ্বাস করি এবং পরিবর্তনের কিন্তু কোনো লিমিট নাই। আপনি আজকে পরিবর্তন হচ্ছেন, কালকে পরিবর্তন হবেন, পরের দিন পরিবর্তন হবেন, পরিবর্তন আপনার মন থেকে আপনি নিজেকে পরিবর্তন করতে চাচ্ছেন। তো আলটিমেটলি ভালো বলে চাপ না দিয়ে পরিবর্তন হওয়ার যে ব্যাপারটা সে ব্যাপারে আমরা এমফাসাইজ করতে পারি। চমৎকার, চমৎকার। এবং আমার আসলে আরেকটা জিনিস, আপনারা দুজনই আপনাদের সমন্বয় উজ্জ্বল এবং আপনারা এতদূর এসছেন, তো ডন ভাই এই যে আপনি এতদূর এসেছেন এই এতটুকু আসার জন্য আপনার পরিবার থেকে শেখা কোন মূল্যবোধ গুলো আসলে আপনাকে এই পর্যন্ত এনেছে, এবং আপনি বড় হওয়ার পর আসলে কি মনে হয়েছে যে আসলে এই জিনিসগুলো আসলে বেসিক ছিল আমার, এর কারণে আমি এই পর্যন্ত আসতে পেরেছি? একটা জিনিস আমি একটু বলতে চাই, এবং এটা নিয়ে আমার সাথে আমার প্রিয় ভাই গোলাম মোর্শেদ ভাই একদিন অনেক আড্ডা হয়েছিল, এবং এটাকে কেউ অন্যভাবে বা নেগেটিভলি দয়া করে নেবেন না। আমি আমার পুরো পরিবারের চেয়ে অনেকটুকু ডিফারেন্ট, এবং আমি মোর্শেদ ভাইয়ের সাথে আলাপ করছিলাম যে আমি যে কোথা থেকে এই ড্রাইভটা পাই, বা হয়তো অল্প কিছু অর্জনের পরও আমি আনস্যাটিসফাইড ফিল করি, বা আমি মনে করি ইটস নট গুড এনাফ, আই শুড ডু মোর, বিকাম মোর অ্যান্ড বি মোর, এই জিনিসটা কিন্তু ইটস ভেরি ডিফারেন্ট। আমার ফ্যামিলি, পুরো ফ্যামিলি মানে কেউই এরকম না, বা আমার মতন আমি যেরকম হতে চাই ওরকম আসলে ঠিক না। তো আমি প্রায় আই ওয়ান্ডার যে আমি আসলে আমি কার মতো হয়েছি, আমি কোথার থেকে এটা পেলাম। এবং গোলাম মোর্শেদ ভাইয়ের সাথে যখন আলাপ করছিলাম তখন মজার কিছু ইনসাইট উনিও বলেছিল আমাকে। তো যাই হোক, তবে এটা ঠিক সত্য যে আমি আমার পরিবার থেকে একটা জিনিস দেখেছি, ওইটা হচ্ছে অনেস্টি। হ্যাঁ, এবং অনেস্টলি যারা আমাকে চেনে ওরা জানে যে আই এম আ অ্যাবসোলুট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পার্সন, মানে কোনো গ্রে এরিয়াতে আমি নেই। হ্যাঁ, মানে ইফ আই লাইক ইউ আই উইল টেল ইউ আই লাইক ইউ, ইফ আই ডোন্ট লাইক ইউ আই উইল টেল ইউ যে আপনার এই ধরনের বিহেভিয়ার নট অ্যাকসেপ্টেবল অ্যান্ড আই উইল ওয়াক আউট। এবং যখন যেটা অ্যাপ্রিসিয়েট করো আমি অ্যাপ্রিসিয়েট করবো, ডিরেক্টলি করবো, ভালো কথা বলবো। যেমন আপনাদের যেমন বাপ বেটার যে ভিডিওগুলো বা বিভিন্ন কাজগুলো যেটা অ্যাপ্রিসিয়েট করো আই অ্যাপ্রিসিয়েটেড, আর যেটা হয়তো ভালো লাগবে না আমি আপনাকে একটা ফিডব্যাক দিব। সো এই যে ব্যাপারটা যে অনেস্টি, বা হয়তো এটা শুনে একটু ক্লিশে মনে হয় যে ভাই বুঝছি ভাই সবাই এসব নিয়ে কথা বলে অনেস্টি, বাট আমি কিন্তু আসলেই যে যেখানেই একটু দুই নম্বর ইয়ে বা একটু ঝামেলা আমি ওই জায়গাটা নাই, বিকজ আমি মনে করি আমার একটাই জীবন, জীবনটা শর্ট। হ্যাঁ, আমি অলরেডি জীবনে 50% টাইমে চলে আসছি বা অ্যাবাভ 50% টাইমে চলে গেছি, আই ডোন্ট ওয়ান্ট টু টেক সাচ স্ট্রেস, রাদার আই শুড ফোকাস মাই এনার্জি অন ক্রিয়েটিং সাম গুড থিংস, ক্রিয়েটিং ইউ নো অ্যামেজিং থিংস দ্যাট আই ক্যান, বাট ওই একটু শর্টকাট করে আমি এগিয়ে যাবো, ওখান থেকে আমি একটা জিনিসকে একটু দুই নম্বরই করবো, হ্যাঁ, বা ওখানে আমি কিছু একটা করবো এবং ওইটা নিয়ে আমি সারাক্ষণ টেনশনে থাকবো যে কখন আমি ধরা খাই, এটা আসলে সাস্টেনেবল না। এবং উইনার্সরা কখনো এভাবে চিন্তা করে না। তো আমি আমার বাবা মা এবং পুরো পরিবার থেকে এই জিনিসটাই শিখেছি
যে তারা অত্যন্ত ধার্মিক এবং ওই জায়গা থেকে যে ধর্মের সাথে কানেক্ট করে তারা তাদের নিজস্ব সাইকোলজি প্লাস আমার পুরান ঢাকার, সো পুরাটা মিলিয়ে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এবং যে বন্ধুরা অনেস্ট না, যে কলিগটা অনেস্ট না, ওর আশেপাশে না থাকা এবং খুবই স্ট্রেট ফরওয়ার্ড হওয়া, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হওয়া, এগুলা প্রবাবলি আমি আমার ফ্যামিলি থেকে পেয়েছি। অ্যান্ড দ্যাটস আই থিঙ্ক দ্যাটস আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ মাই পার্সোনালিটি অ্যান্ড আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট বিহাইন্ড মাই গ্রোথ, সো থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, জি শুনছি, আমরা কি কানেক্টেড আছি? জি জি জি, আমরা ঠিক আছে, আমরা মনে হয় একটু কানেকশনের প্রবলেম ছিল। আপনি শুনতে পাচ্ছেন? জি আমরা শুনতে পাচ্ছি। আই এম গুড। হ্যালো, আই এম গুড, ইয়া আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার মনে হয় শুভাশিস দা নেটে হয়তো একটু এখন শুনতে পাচ্ছেন, আমার মনে হয় নেটওয়ার্কে কি একটু সমস্যা হচ্ছে। আই থিংক উই আর গুড, ইয়া আপনি হয়তো বে হয়ে আবার ঢুকতে পারেন, বে হয়ে আবার ঢুকতে পারেন। বলো মুর্শিদ ভাই, যেহেতু শুভাশিস ভাই একটু নেটে প্রবলেম হচ্ছে, আমি একটু বলতে চাই যে এই যে পরিবারের কথাটা এবং পরিবার থেকে মূল্যবোধ শেখার বিষয়টা, এটা নিয়ে আপনার কি মতামত বা আপনি কি মনে করেন বলো মুর্শিদ ভাই? আমার মতামত হচ্ছে যে আমি যে জিনিসটা শিখে আসছি সেটা হচ্ছে এমন কিছু করো না যেটা অন্যের ক্ষতি হয়। আমার ভালো লাগে করতে, আমার ভালো লাগছে হয়তো, বাট আমার ভালো লাগাটা অন্যের খারাপের কারণ হতে পারে। এটাই হচ্ছে বেসিক একটা লার্নিং ছিল, সেটা আমার এখন কাজে লাগছে যে হোয়াট এভার আই লাইক আমি যেটা করব সেটা যেন অন্যের ক্ষতির কারণ না হয়, কারো প্রবলেম কেউ ফেস করতে না হয়, কারো হ্যাসেলের কারণ না হয়। আপনার অনেক কিছু ভালো লাগতে পারে, আপনার ভালো লাগতে পারে, আপনি ইচ্ছা মতো অনেক কিছু করতে পারেন, আপনি করতে গিয়ে আপনি রাতে গান বাজাবেন, সারা রাত গান বাজাচ্ছেন, আপনার ভালো লাগছে এটা, বাট তার মানে এই না যে আপনি সারা রাত গান বাজিয়ে আপনার পাশের ফ্ল্যাটের, আপনার পাশের বাড়ির, আপনার এলাকার মানুষের ঘুম নষ্ট হোক, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আপনি যেটা করবেন, আমাদের যেটা করতে হবে, আমার যেটা শিক্ষা পাওয়া ছোট থেকে যে তোমার এমন কিছু করা যাবে না যেটা আরেকজনের স্বার্থে আঘাত আনবে, আরেকজনের ক্ষতি করবে, দ্যাটস ইট। অ্যাবসলুটলি, আমার মনে হয় এটা একটা খুবই ক্রিটিক্যাল লার্নিং, এবং এটা মানে থ্যাংক ইউ টু ইয়োর ফ্যামিলি ফর টিচিং ইউ দ্যাট। এবং এটা আমাদের ওই ডিসকাশনও আপনি আমাকে বলছিলেন যে এমন কিছু কখনো করা যাবে না। অ্যাবসলুটলি অ্যাবসলুটলি, উই শুড লিভ আওয়ার লাইফ, বাট অন্যদেরকে কষ্ট দিয়ে, অন্যদেরকে ঠকিয়ে আমি একটু বড় হব, ওটা ডেফিনেটলি করা যাবে না। শুভাশিস দা মনে হয় চলেই গেছে। আচ্ছা, আমি আপনি চলেন, এখন কন্টিনিউ করি। ভাই, এই জিনিসটা কিন্তু আমার আপনার বিষয়ে খুবই ইন্সপায়ার করে, যে আপনাকে নিয়ে যখন আমি বিভিন্ন জায়গায় প্রশ্ন করি, আচ্ছা আসলে উনি আসলে কেমন, হ্যাঁ কেমন কেমন যখন প্রশ্ন করি, তখন বলে যে আপনি ধরেন এমডি হওয়ার আগে এবং পরে আপনার অ্যাটিটিউডে কোনো পরিবর্তন আসে, পরিবর্তন আসে, পরিবর্তন আসে। জি শোনা যাচ্ছে শুভাশিস দা? আপনি আমার এক্সপিরিয়েন্স বলে এসব লাইভ প্রোগ্রামে আপনি এক্সিট করে আবার ঢুকেন, দুইটা ডিভাইস আছে মেবি, হ্যাঁ দুইটা ডিভাইস আছে এর জন্য ইকো হচ্ছে সাউন্ড, ইউ আর রাইট। না মানে ইউ মানে গেট আউট অফ স্ট্রিম ইয়ার্ড এবং আবার লগ ইন করেন, আপনি আবার কবে থেকে পাবলিকলি মিট করার টাইম হবে? মানে আপনি তো মাত্র আসলেন এবং হেক্টিক ট্যুর, তো এখন অফিসে হিউজ কাজ নিশ্চয়ই পেন্ডিং হয়ে আসবে, তো নেক্সট উইকে কি দেখা করা যাবে নাকি? কাজ পেন্ডিং হওয়ার এখন কোনো অপশনস নেই, অ্যাকচুয়ালি অল আর গেটিং বিডার রাইট নাও, সো ইন লাস্ট 6 অর 8 মান্থস
দে হ্যাভ ডেভেলপড আ লট আমি না থাকলে কোনো প্রবলেম নাই আমার প্রেজেন্স ইজ নট আ বিগ ডিল হিয়ার আমার আছি বা না আছি সেটা কোনো ফ্যাক্ট মানে ফ্যাক্ট করে না এখন তো ওরকম কোনো কাজ পেন্ডিং নাই আর সত্যি কথা বলতে আমার এখন তেমন কোনো কাজ নাই আমি জাস্ট আসি দেখা সাক্ষাৎ করি সবার সাথে কি অবস্থা ভালো আছো না আছো দ্যাটস ইট আর কিছু না কাজ যারা করে আমার কলিগরাই করে আমার সাথে যারা আছেন দে হেল্প মি আ লট আমার কাজ তারাই নিয়ে নিয়েছে আমাকে জাস্ট বলে যে আপনি আসলে কিছুক্ষণ থাকতে পারেন তারপর আবার চলে গেলে প্রবলেম নাই এরকম হুমকি ধমকি দেয় তো কাজ পেন্ডিং থাকার কোনো অপশনস নাই এভরিথিং ইজ গোইং ফাইন আমি জাস্ট একটু আগে শেয়ার করলাম ডন ভাইয়ের সাথে সবার সাথে সেটা হচ্ছে যে অন্যের স্বার্থে আঘাত আনা যাবে না সেটা হচ্ছে প্রথম কাজ মানে আমার অনেক কিছু ভালো লাগতে পারে আমার লাইফের সাথে আমার ইন্টারেস্টিং অনেক কিছু করব কিন্তু ভালো লাগবে আবার সেটা যদি অন্যের ক্ষতি হয় তাহলে সেটা করা যাবে না যদি উদাহরণ দেই ছোটবেলায় আমরা অনেক কিছু করতাম কারো বাসায় কলিং বেল টিপ দিয়ে চলে যেতাম দরজায় নক করে দৌড়ায় পালা যেতাম রাস্তার এই পাশ থেকে একটা ধরতাম যাতে কোনো সাইকেল যদি পড়ে যায় আমরা হাসাহাসি করতাম এই যে ফ্যাক্টরগুলো যে আমরা কোনো কিছু নিয়ে নিজেরা হয়তো বা কোনো কিছু চিন্তা করছি যেটা কিনা আমার ভালো লাগছে ওই সময়ের জন্য কিন্তু আরেকজনের ক্ষতি হচ্ছে ঠিক এই ব্যাপারটা আমাকে প্রথম থেকেই একদম স্ট্রিক্টলি এটা এরকম কোনো কমপ্লেন আমার বাসায় গেলে সেটা শাস্তি খুব চরম আকারে আমাকে ভোগ করতে হতো আমরা আমি করি নাই বলবো না আমি করছি বাট এটার ব্যাপারে আমার বাসা থেকে খুব স্ট্রিক্ট ছিল খুব মানে স্ট্রিক্টলি মেনটেন করা হতো এবং এটা খুব শাসায় দেওয়া হতো যেরকম যেন কেউ কিছু না বলে তোমার নামে এই কমপ্লেনটা যেন কেউ না আসে তোমার মজা করতে গিয়ে আর একজনের ক্ষতি হচ্ছে সেম ব্যাপারটা হচ্ছে যে এখন যদি আমরা বলি যে সোশ্যাল মিডিয়া আমরা স্বাধীন দেশ স্বাধীন মানুষের মত অধিকারের মত প্রকাশের অধিকার আছে আমি শতভাগ একমত তা আমার কথা হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময়ে এমন কিছু নিয়ে এমন কোনো টপিক নিয়ে ট্রল করব না বা এমন কিছু নিয়ে বলবো না যেটা আরেকজনের ক্ষতির কারণ হয় আমার ভালো লাগতে পারে আমার ট্রল করে মজা লাগে এটা হচ্ছে হয়তো বা আমার বা যে কারো পেশা হতে পারে আমি ট্রল করবো বাট এই ট্রলটা কারো জীবনে দুঃখ বয়ে আনছে কারো জীবনে প্রবলেমের মানে রিসেন্টলি অনেক কিছু ঘটনা আমি দেখলাম যে কেউ একজন কিছু একটা লিখলো সেটা নিয়ে ট্রল করতে হবে আমার কথা হচ্ছে ট্রল করার দরকারটা কি সে তার মতো লিখেছে তুমি তোমার মতো বলো তোমার মতো বলতে গিয়ে যদি আরেকজনের ক্ষতি হয় তাহলে তো এই বলার রাইট কাউকে দেওয়া হয় নাই তো এই ব্যাপারটাতে আমি নিজেও খুব স্ট্রিক্ট এখনো ছোটবেলা থেকে যে শিক্ষাটা পেয়েছি আমি এখন স্ট্রিক্ট যে আমি এমন কিছু করব না এমন কিছু বলবো না এমন আচরণ দেখাবো না যেটা আরেকজনের ক্ষতির কারণ হয় কেউ কষ্ট পায় এটাই তো আমি আরেকটু জানতে চাচ্ছি যে আপনার কাছে যে আপনার কি মনে হয় যে বিশ্বাসের যে ব্যাপারটা আমরা যে বিশ্বাস নিয়ে আমরা বল কথা বলতেছি যে এমন কি ভালো হতো না যে আসলে লাইফে বিশ্বাস যদি থাকতো সবকিছু আমাদের অনেক ইজি হয়ে যেত এখন আমরা যেটা করি বিশ্বাস না থাকার কারণে দেখুন আপনি একজনের সাথে এগ্রিমেন্ট করতে যাবেন কত ধরনের ক্লজ আপনাকে লিখতে হয় আপনি একটা ছোট কাজ করতে হলেও অনেক কমপ্লিকেটেড করে ফেলতে হবে ছোট জিনিসটাকে জাস্ট একটা ছোট বিশ্বাস আমাদের নেই তো আপনার কি মনে হয় যে এই কি কি গুণাবলী থাকলে একটা মানুষকে আসলে আমরা সুন্দর করে বিশ্বাস করতে পারি বা একটা মানুষের বিশ্বাস করার জন্য আসলে কি গুণাবলী থাকতে হবে এটা খুব কমপ্লিকেটেড একটা কোয়েশ্চেন এর আনসার ডিরেক্টলি দেওয়া খুবই টাফ ইটস এ মেটাফরিক আনসার হবে হয়তো আমার কথা হচ্ছে এখন যে প্রসেসগুলো আসছে বিশ্বাস করার ব্যাপারে আপনি যেগুলো বললেন টার্মস অ্যান্ড কন্ডিশনস বা অনেক কিছু মেনটেন করতে হয় আমার এটা রিপ্লাইটা হচ্ছে যে এটা একটা স্ট্যান্ডার্ড লাইফ স্ট্যান্ডার্ড করার জন্য হয়তো সেগুলো করা হচ্ছে আর বিশ্বাস ব্যাপারটা কাকে করব কিভাবে করব সেটা একটা ফ্যাক্টর যে কোন মানুষটাকে বিশ্বাস করব তাকে আমি কতদিন ধরে চিনি বা তার উপর আমার মানে আস্থাটা আছে কি না তো বিশ্বাস করার ব্যাপারটা ক্লিয়ার কোনো থিওরি মেনটেন করে না কোনো থাম রুলস না এখানে যে কীভাবে বিশ্বাস করতে হবে আমি এমন এমনও ঘটনা ঘটেছে আমার লাইফে যে তাকে কখনো চিনি নাই বাট ওই সময় ইনসাইট মনে হচ্ছে যে না একে বিশ্বাস করা যায় এখন পর্যন্ত এরকম করে আমি ঠকি নাই তো এটা হচ্ছে আমার গুড লাক এমন না যে আমারটা ফলো করতে গিয়ে কেউ একজন বলবেন যে ভাই আপনি তো বললেন পরের দিন আমি এরকম করলাম আমার এত টাকা মেরে দিয়ে গেছে এটা করা যাবে না আমি জাস্ট আমারটা বলছি যে এমনও সময় হয়েছে যে তাকে আমি চিনি না খুব ইনস্ট্যান্ট একটা সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে বিশ্বাস করতে হয়েছে এবং বিশ্বাস করার ব্যাপারে আমার ওই সময় মনে হচ্ছে তাকে আমার বিশ্বাস করা যায় ইটস অ্যাবাউট ইটস অল অ্যাবাউট মাই থিঙ্কিং অন দ্য সার্টেন ইনস্ট্যান্ট টাইম পিরিয়ড যে আমার তাকে মনে হয়েছে বিশ্বাস করা যায় তার চেহারা দেখে তার সাথে কথা বলে তার কোনো ব্যাকগ্রাউন্ড আমি জানি না অ্যান্ড টিল নাও এখন পর্যন্ত বিশ্বাসঘাতকতার শিকার হয় নাই ইনস্ট্যান্ট সিদ্ধান্তগুলোর কারণে আর লং টার্ম রিলেশন একটা ফ্যাক্টর
বা লং টার্ম যে থাকলেও বিশ্বাস হবে না, ডন ভাই বলে গিয়েছেন যে বিশ্বাস হবে এরকম কোনো ফ্যাক্টর না, যে শর্ট টাইম মিটিং এ কথাবার্তার মাধ্যমে হয়তো আমাদের মধ্যে একটা ইটস এ ডিভাইন থিং। আমি যদি এখন বলি যে এটা কোনো রুলস মেনটেন করে সেটা না, কথাবার্তার মধ্যে মনের মধ্যে একটা আবেগ এবং ফিলিংস কাজ করে যে না হয়তো বা লোকটা ভালো, মানুষটা ভালো, এই তার উপর বিশ্বাস করা যায়। এই জিনিসটা মনের মধ্যে আসতে হবে, সেটা ডিপেন্ড করছে ওই সময়ে ওই টাইম পিরিয়ডে কার সাথে কথা বলছি, কিভাবে কথা বলছি, তার প্রেজেন্টেশনটা কিরকম, তার উপস্থাপনা কিরকম, সবকিছু মিলাই। তো স্ট্রেট ক্লিয়ার কোনো আনসার দিতে না পারার জন্য দুঃখিত সুভাষিত দা। নো প্রবলেম ডন ভাই, না এটা ডিপেন্ড, আমি মানে ইটস কাইন্ড অফ যে আপনি কিভাবে বিশ্বাস করবেন, এটা কোনো লিটারালি এটা কোনো কিন্তু থিওরি নাই। ইভেন এমন হতে পারে যে আপনার খুব অ্যাপ্রোচটা খুব ভালো, আমার বিশ্বাস হলো না। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, আমার অ্যাপ্রোচটা একরকম, আমার আমি আপনাকে টেক করছি, ইউজুয়ালি আমি 5 থেকে 6 মিনিটের মধ্যে কাউকে রিড করে ফেলতে পারি। ডিপেন্ড করে যে কে কিভাবে একটা মানুষকে রিড করছে, তাকে কিভাবে জাজ করছে, জাজমেন্টাল ফ্যাক্টর এখানে অনেক বেশি কাজ করে। তো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। সো ডন ভাই, আপনার এই পথ চলায় ডিফিনেটলি আপনাকে রেগুলার কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হচ্ছে। তো আপনি কি মনে হয় যে আপনার এই পথ চলায় সবসময় প্রত্যেকটা মানুষই আপনাকে বিশ্বাসের মূল্য দিতে পেরেছে? আর যদি প্রশ্নের উত্তর না হয়, তাহলে এই মানুষগুলো, যে মানুষগুলো আসলে বিশ্বাসের মূল্য দিতে পারেনি, তাদের সাথে আপনি আসলে মুখোমুখি হয়েছেন কিভাবে এবং পরবর্তীতে তাদের সাথে রিলেশনশিপটা কিভাবে মেইনটেইন করেছেন? আসলে চলার পথে এরকম অনেকবারই ঘটেছে যে হয়তো একজনকে অনেক ভালোবেসেছি, অনেক বিশ্বাস করেছি, এটা হয়তো কলিগ হতে পারে, এটা হয়তো বন্ধু হতে পারে, সে ওই হিসাবে বিশ্বাসের মূল্যায়ন হয়তো করেনি বা করতে পারেনি। হ্যাঁ, তবে যেটা হয় যে এখন উইথ এক্সপিরিয়েন্স অ্যান্ড উইথ বিগার ফোকাস অন অ্যাচিভিং বিগ থিংস ইন লাইফ, আগে হয়তো এগুলো নিয়ে অনেক আপসেট হয়ে যেতাম বা হয়তো আমার স্লিপলেস নাইট হয়ে যেত। হ্যাঁ, আমি এত আপসেট হয়ে যেতাম যে আমি রাতে ঘুমাতে পারতাম না বা আমি কাজে কনসেন্ট্রেট করতে পারতাম না। বাট আমি এখন খেয়াল করছি যে আই থিঙ্ক বয়সের সাথে সাথে, এক্সপিরিয়েন্সের সাথে সাথে এগুলোকে এখন অনেক সিম্পলভাবে হ্যান্ডেল করা, এবং আই ফিল যে এই বিট্রেয়াল ইজ পার্ট অফ দি প্রসেস। আর গোলাম মোর্শেদ ভাই যেভাবে বলছে যে 5-7-10 মিনিটের মধ্যে খুব কুইকলি মানুষ রিড করতে পারে, আমার আমি প্রায় ফিল করি যে আমার মানুষ রিড করার ক্যাপাবিলিটি কম, মানে এটা আমি মনে করি, বা এটা হতে পারে একটা লিমিটিং বিলিভ যে আমি আসলে নিজেই ছোট করে দেখছি নিজেকে। বাট আমি মনে করি যে আমি অত ভালো পিপল রিডার না, তবে আমি ভালো ওয়ার্ক রিডার, মানে মানে কাজ হয়েছে, নাম্বারস হয়েছে, হ্যাঁ ক্যাপাসিটি বাড়ছে, মানে কাটা নড়ছে, তার মানে ভালো। তো আমি হচ্ছি মানে ওরকম আর কি। সো জি, ডেটা বেসড বিলিভার, হ্যাঁ, মানে ওইটা আসলে এখন মানে হয়তো অভিজ্ঞতার কারণে বা হয়তো আমার আগে তুলনায় টাইম কমে গেছে বলে আমি কুইক জিনিসপত্র দেখি, তো ওই কারণে হতে পারে। বাট ডেফিনেটলি আই থিঙ্ক উইথ এজ অ্যান্ড উইথ টাইম উই অল চেঞ্জ, এবং আমার মধ্যে লাস্ট 2 বছরে প্যান্ডামিকে যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা হয়তো লাস্ট 5-10 বছরেও এত পরিবর্তন হয়নি, লাস্ট 2 বছরে আমার যেরকম পরিবর্তন এসেছে। আমি একটা উদাহরণ দিই, এটা বিশ্বাস বা আমাদের টপিকের সাথে কতটুকু রিলেভেন্ট হবে আমি জানি না, বাট আমি এখন সবকিছুতেই ইজি গোয়িং, মানে চিল, বিকজ আমি মনে করি ধাম করে মরে যাব, এত ইগো, এত টেনশন, এত চিন্তা, এগুলো করে লাভ নেই। এই মানে কি আমি অলস বা ল্যাথার্জিক? নো, আমি আমার কাজ করে যাচ্ছি, আমি আমার সবকিছু করে যাচ্ছি, যে আজকে লাইভে আসলাম, আমি উল্টা নৌশাদ ভাইকে বলতেছি নেক্সট উইকে লেটস মিট আপ, বা আমার অন্যান্য জিনিস হচ্ছে, তাই না? সো এভরিথিং আই এম ডুইং, বাট আগে যেরকম অনেক বেশি সিরিয়াস হয়ে যেতাম, বা একটা প্রজেক্ট ফেল করলে একটু আপসেট হতাম, বা কেউ কাজ দিল না মন খারাপ হতো, বা কেউ অপমান করলো ভাবতাম হ্যাঁ আমি তোকে দেখাই দিব আমি কি হ্যান তেন। এখন আই টেক ইট ইন আ ভেরি সিম্পল ওয়ে অ্যান্ড টেক লাইফ মোর সিম্পলি, হ্যাঁ, অ্যান্ড নট টু বি টু সিরিয়াস উইথ মেনি থিংস। তো ওইটার মধ্যে হয়তো ওই ট্রাস্ট ইস্যুটাও আসে, যে আমি ট্রাস্ট করি, যদি সে ট্রাস্টের মূল্যায়ন করে তাহলে খুবই ভালো, আমি লং টার্ম তার সাথে থাকবো। সে যদি আমি দেখি যে তার কথার সাথে কাজের মিল নেই, কমিটমেন্টের সমস্যা বা সাম প্রবলেম আই সি, আমি আস্তে আস্তে কেটে পড়ি, এটা নিয়ে হয়তো কথাও বলি না বা কিছুই না, মানে সো ওই ওই জিনিসটা ডেফিনেটলি প্যান্ডামিকে আমার একটা পরিবর্তন বা শিক্ষা হয়েছে। জি, তো একই মোর্শেদ ভাইকে, মোর্শেদ ভাই আপনার পথ চলা তো নিশ্চয়ই এরকম অনেক মানুষ এসেছে যারা আসলে বিশ্বাসের মূল্য দিতে পারেনি,
তাহলে পরবর্তীতে এই মানুষগুলোর সাথে আপনি কিভাবে হ্যান্ডেল করেন, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন ডন ভাই যেটা বললেন, এই এই মন মানসিকতার ব্যাপারটাও কিন্তু একটা বেশ বড় উদারতার বিষয় বা বড় মন মানসিকতার বিষয়, যে আমি সবকিছু খুব সিরিয়াসলি না নেওয়া। তো কিন্তু আমরা কি মানুষ হিসেবে আমরা কি পারি যে আমাকে বিশ্বাসের মূল্যটা দেয়নি তার সাথে আমরা কি খুব বেশি নর্মাল হয়ে ব্যবহার করতে পারি, বা আপনি কিভাবে মেনটেন করেন এটা? হ্যাঁ, প্রথমে ডন ভাইয়ের ইস্যুতে আসি, যে আমি ব্যাপারগুলো সিরিয়াসলি নেই না, এটার মানে হচ্ছে বয়স বাড়ছে। হ্যাঁ, আমাদের বয়স বাড়ছে, বয়স যত বাড়বে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার ক্ষেত্রে তাই হওয়ার কথা, আমি যদি ভুল না হয়, যে বয়স যত বাড়বে আপনার ধৈর্য ক্ষমতা বাড়বে। আপনার ধৈর্য ক্ষমতা বাড়লে আপনার আশেপাশে খারাপ যা যা হচ্ছে বা আপনার ইচ্ছার বিরুদ্ধে যা হচ্ছে ব্যাপারগুলো, আর আপনার নেগলিজেন্স ব্যাপারটা বাড়বে। আপনি খুব একটা কেয়ার করবেন না যে না ঠিক আছে এটা হয়তো হওয়ার ছিল বা এটা হয়তো এরকম ভাবেই হওয়ার কথা, এটা আপনি মনে মনে বিলিভ করছেন। এটা কিন্তু 10 বছর আগেও বিলিভটা আমার আমারও পার্সোনালি ছিল না। বয়স যত বাড়ছে এই ব্যাপারটার ক্ষমতা তত বাড়ছে। সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, যে অভিযোজন ক্ষমতা, আমরা ছোটবেলায় পড়ে আসছি যে অভিযোজন ক্ষমতা যার যত বেশি তাই সে তত সাস্টেনেবল পলিসিতে যেতে পারবে। তা আমাদের জীবনের অভিযোজন ক্ষমতা বয়স বাড়ার সাথে সাথে বাড়ে। এই জিনিসটা আমাদেরকে হেল্প করে যে আমাদের আশেপাশে মানুষগুলো যেমনই হোক না কেন, কেউ যদি আমাকে বিলিভ না করে, হোয়াট এভার, আমাকে ট্রাস্ট, আমি ট্রাস্ট করলাম, ট্রাস্টের মূল্য না দিল, তো ব্যাপারটা হচ্ছে যে আমি এখন যেটা করি, ধরে নিই যে আচ্ছা ওকে ফাইন, মানুষটা মনে এমনই, তাকে রিয়াক্ট করার দরকার নাই, তার পিছনে টাইম ওয়েস্ট করার দরকার নাই। পুরো যদি আমার এখানে 20,000 লোকের সাথে আমি এই মুহূর্তে কাজ করি, 50-100 জন এরকম হবেই, তার মানে এই না লোকগুলো খারাপ, তাদের থটটাই এরকম, তারা এভাবে চিন্তা চেতনা নিয়েই বড় হয়েছে, তারা এভাবে চলতে পছন্দ করে, তাদের কথাবার্তা ধরনটা এরকমই যে তারা তাদের উপর যা করবেন তারা নেগেটিভলি নিবে, অ্যান্ড আপনাকে বিট্রায়াল একটা অপশন তৈরি হবে। দ্যাট ডাজন্ট মিন যে আমি তাদেরকে খারাপ চোখে দেখি, তাদেরকে খারাপ বলি, আমি বিশ্বাস করে নিই যে তারা এই মানুষগুলো এইরকমই, এদেরকে রিয়াক্ট করা যাবে না, তো ফরগেট অ্যাবাউট দ্যাম, আমার ভালো যেটুকু আছে সেটুকু নিয়ে আমি সামনে আগায় যাই। আর আমার ব্যক্তিগত লাইফে, আমি আমার কর্মজীবনে যেটা হচ্ছে, আমি সবাইকে বিশ্বাস করি, আমার এখানে যারা আছেন আমি 100% সবাইকে বিলিভ করি, আর এই বিলিভটা যদি আমি না করি আমার প্রতিষ্ঠান চালানো আমার জন্য কষ্ট হয়ে যাবে। অ্যান্ড ইন রিটার্ন আমি যদি বলি যে রিটার্ন কি পরিমাণ পাই, অলমোস্ট 100% 4-5 জন থাকে যেটা কিনা আমি ধরে নিচ্ছি, তারা মানুষটা এরকম, তাদেরকে না বদার হওয়ার কিছু নাই, তাদেরকে নিয়ে আমার চিন্তা করার কিছু নাই, তারা হয়তো বা সামনে আমার এই রিয়াকশন না দেখে ভালো হলেও হতে পারে। চমৎকার, আপনি যে বললেন আপনি সবাইকে বিশ্বাস করেন, আমি একটু একটু কঠিন প্রশ্ন করি আপনাকে, একটা প্রশ্নটা যে সচরাচর দেখা যায় আপনার এত বড় একটা অর্গানাইজেশন চালাচ্ছেন, যখন আপনার খুব কাছের কেউ, সবসময় কিছু মানুষ সবসময় চায় সেই আপনার বিশ্বস্ত লোকটাকে যাতে আপনার পিছন থেকে আপনার কাছ থেকে সরাতে, কিছু মানুষ গিবোধ করার চেষ্টা করে, কিছু মানুষ তাকে তার বিরুদ্ধে আপনার সম্পর্কে বলার চেষ্টা করে, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে টেকনিকটা এফেক্টিভ হয়ে যায়, আপনার মাথায় হয়তো ঢুকতে এই জিনিসটা চলতে থাকে যে ও হয়তো কিছু একটা করেছে। তো অন্যের প্ররোচনায় আপনার বিশ্বস্ত লোককে সাথে যে সম্পর্কের অবনতি আপনার কখনো ঘটেছে কিনা, বা এইসব ক্ষেত্রে মোকাবেলার জন্য আসলে কি করা উচিত? নিশ্চয়ই এটা কর্পোরেট ওয়ার্ল্ড ইজ এ কমন থিং, এটাকে আপনি কিভাবে মেনটেন করেন? আমি একটু অন্য অ্যাঙ্গেলে রিপ্লাই দেই। ধরেন যে কোনো দেশের সরকার প্রধান, সে দেশ চালাচ্ছে, প্রতিনিয়ত যদি আমি বলি যে 1000টা কমেন্ট হচ্ছে তার সরকার প্রধানকে নিয়ে, 1000টা নেগেটিভ কথাবার্তা হচ্ছে এবং খুব বাজে ভাষায় কথাবার্তা বলা হচ্ছে। এখন সরকার প্রধান যদি চিন্তা করে যে এই 100 জনকে নিয়ে আমি চিন্তা করব নাকি 100 জনকে বাদ দিয়ে আমি চিন্তা করব, তো ব্যাপারটা ঠিক এরকমই আমার ক্ষেত্রেও, যে আমি ফিল করি, আমি জানি, আমি দেখি যে এই কাজটা এরকম হচ্ছে। আমি যেটা করি পার্সোনালি, যে আমি যেটা ফিল করছি খুব ভালোভাবেই, টেকনিক্যালি তাকে আমার আমার দিকে নেওয়ার চেষ্টা করি যে না ব্যাপারটা খারাপ, ডিরেক্ট বলি না, ডিরেক্ট বললে রিয়াকশনটা বেশি হয়ে যায়। আমি তাকে চেষ্টা করি যে ভালো হয়েও চলা যায়, ভালো হয়ে থাকা যায়, ভালো হয়ে চলা যায়, কারো ক্ষতি করার পিছনে আসলে মানে ভালো কিছু হয় না, ভবিষ্যতে হয়তো একদিন ক্ষতিটা হবে। আমি তাকে এটা ফিল করাই যে আজকে আপনি হয়তো ক্ষতি করতে হয়তো সচেষ্ট হচ্ছেন, পরবর্তীতে আর হয়তো পারবেন না, তো 2-1 দিনের জন্য এরকম চিন্তা না করে আমরা লং টার্ম চিন্তা ভাবনা করাই হলো, যেটা কিনা সবার জন্য মঙ্গলকর। ওকে, ডন ভাই, আপনি কর্পোরেট গ্রুমিং করেন, প্রচুর কোম্পানিতে আপনি কর্পোরেট গ্রুমিং এর জন্য যান, বিভিন্ন রকম ভাবে স্পিচ দেন, সো আপনার কি এই জিনিসটা কি আপনাকে তো ফেস করতে হবে, এটাকে আপনি কিভাবে বলেন যে অন্য ধরেন মালিকের বিশ্বস্ততা অর্জন করার জন্য অন্যের গিবোধ গাওয়া, বা এই ব্যাপারগুলো গিবোধ গাওয়াগুলো যার বিরুদ্ধে করছে তারও হয়তো অনেক ক্ষেত্রে জানা থাকে না আসলে সে কি জন্য তাকে অ্যাকিউজ করা হলো,
তার আসলে এসব ক্ষেত্রে কি করণীয়, আর যে ডিসিশন মেকার তার আসলে কি ধরনের গ্রুমিং দরকার বা কি করা উচিত, যে ধরনের গিবত শোনা উচিত কিনা, বা তার কাছের লোকগুলোকে তার অন্যরা দূরে সরিয়ে দিতে চাচ্ছে, তার করণীয় গুলো কি কি? সো আমাদের বিভিন্ন ধরনের কর্পোরেট ট্রেনিং এর মধ্যে এক ধরনের ট্রেনিং আমরা করে থাকি, এটাকে আমরা বলে থাকি প্রফেশনালিজম। ওকে, সো এখন প্রফেশনালিজম ট্রেনিং এ আমি তাদের কে শেখাই, আমি ওদেরকে ফার্স্ট অফ অল শেখাই যে আসলে নিজের জবটা কি এটা বোঝা, এবং নিজের জবের বাইরে নিজেকে নিজের বিবেককে কিছু প্রশ্ন করা যে আমি কি এই কাজটা করতে পারি কি আমি কাজটা করতে পারি না। হ্যাঁ, এবং ওই ওই মানে ওই নিজেকে প্রশ্ন করে রাইট আনসারটা কিভাবে পেতে হয়, এবং এমপ্যাথি অর্থাৎ অন্য কলিগের জায়গা থেকে জিনিসটাকে দেখা, জিনিসটাকে নিয়ে চিন্তা করা। এবং এর মধ্যে আরেকটা জিনিস যেটা শেখাই ওটা হচ্ছে ফিডব্যাক, যে আমি কিভাবে নাইসলি একটা ফিডব্যাক দিব অন্যকে, অ্যাট্যাক না করে, ক্রিটিসাইজ না করে, প্রফেশনাল ফিডব্যাক। কারণ আমি প্রত্যেকবার ওদেরকে একটা জিনিস শেখাই, অলওয়েজ আস্ক ইউর সেলফ বিফোর ডুইং সামথিং, ইজ দিস রাইট, ইজ দিস প্রফেশনাল, ক্যান আই ডু ইট, ইজ দিস রাইট, ইজ দিস প্রফেশনাল, ক্যান আই ডু ইট। এবং মোস্ট অফ দ্য টাইম 90% 99% টাইমেই আপনার বিভাগ আপনাকে আনসার দিয়ে দিবে যে না, দিস ইজ নট রাইট, দিস ইজ নট প্রফেশনাল, অ্যান্ড ইউ শুড নট ডু ইট, অর ইউ শুড ডু ইট। তো এর মধ্যে কিবোর্ড গাওয়া, অন্যদেরকে নিয়ে কথা বলা, ব্যাক স্ট্যাবিং করা, ব্যাক বাইটিং করা, এবং দ্য ফেমাস বাংলাদেশি বল পাসিং, অর্থাৎ কাজটা কেন হয় নাই, উমুকের দোষ, তমুকের দোষ, ওই ডিপার্টমেন্টের দোষ, ভেন্ডারের দোষ, দুনিয়ার সবাইকে দোষারোপ করা, কিন্তু নিজে দায়িত্বটা না নেওয়া যে কাজটা যে হয় নাই বিকজ আমার ফলো আপের কমতি ছিল, আমার লেগে থাকার কমতি ছিল, বা হোয়াট এভার দ্যাট ইজ। তো এই জিনিসগুলো আমরা শিখে থাকি। কিবোর্ড যে একটা খুবই আনপ্রফেশনাল মানে অফিসের ক্ষেত্রে এবং খুবই খারাপ একটা জিনিস, এবং এটার কারণে যে একজন টোটালি ডিমোটিভেটেড, ডিমোরালাইজড হয়ে যেতে পারে, এটা আমরা বোঝানোর চেষ্টা করি। এবং আমরা শেখাই যে ইনস্টেড অফ গিভ ইউ শুড ডু ফিডব্যাক, অর্থাৎ কারো এগেনস্টে যদি আপনার কিছু বলার থাকে, তার ইম্প্রুভমেন্টের কারণ, ইম্প্রুভমেন্টের স্বার্থে এবং অর্গানাইজেশনের ডেভেলপমেন্টের স্বার্থে আপনি তাকে ফিডব্যাক দেন, তবে নেগেটিভ ফিডব্যাকটা আপনি সবার সামনে দেন না, ক্লোজ ডোরে দেন, ওয়ান টু ওয়ান দেন, তার মুড বুঝে দেন, অল দিস থিংস উই সর্ট অফ টিচ। তো আমার মনে হয় যেসব অর্গানাইজেশন আমরা ট্রেনিংগুলো করাই, ওরা হয়তো বিভিন্নভাবে উপকৃত হয়েছে। এবং মাঝে মাঝে এমন হয় যে ওদের মালিক পক্ষ বা ওদের এইচআর যখন বলে লোকজন শুনে না, তখন আমাদের বাইরের থেকে ট্রেনার নিয়ে আসে, বিকজ লোকজন মনে করে যে আমরা মনে হয় এক্সপার্ট, আসলে আমরা অত এক্সপার্ট না, বাট আমরা হয়তো একই কথাই বলি যেটা মালিক পক্ষ বা এইচআর বলে ইন আ নাইস ওয়ে, গেম টেম খেলে মজা টজা করে শেখাই। বাট প্রফেশনাল লাইফ হোক, পার্সোনাল লাইফ হোক, যে লাইফই হোক না কেন, অন্যের পিঠ পিছে তাকে নিয়ে খারাপ কথা বলা, মন্দ কথা বলা, এটা কখনোই ভালো কিছু না, এবং দিস ইজ সামথিং দ্যাট উই শুড অলওয়েজ অ্যাভয়েড। থ্যাংক ইউ। হ্যালো, হ্যালো, জি শুভাশিস দা, জি মেবি ডিসকানেক্টেড, মেবি হি ইজ ডিসকানেক্টেড। আচ্ছা মুর্শিদ ভাই, যেহেতু উনি নাই আমি একটু কন্টিনিউ করি। আপনি আপনার ধরেন পিপল ম্যানেজমেন্টে কিছু টিপস কি আমাকে দিবেন, বিকজ আমি সবচেয়ে ডিফিকাল্টি ফেস করি টিম ম্যানেজ করা, ইউ নো হোয়াট আই মিন, মানে ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমি নিজে নিজে কাজ খুব ফাস্ট করতে পারি, বাট টিমকে দিয়ে ম্যানেজ করে করানো, ওইটা আপনার কোনো টিপস আছে নাকি ভাই? না না, এরকম কোনো থাম রুলস বা কোনো টিপস নেই। যেটা হচ্ছে আমি সম্পর্কটা মানে নিজেদের মধ্যে যে মানে একাত্ম সম্পর্ক, যে একাত্মতা বলে আর কি, নিজেদের মধ্যে সম্পর্ক মানে যে লেভেলই হোক না কেন, সেটা আমার হোয়াট এভার দ্য সিনারিও মানে যেখানে যে থাকুক না কেন, আমি সবাইকে আমার কলিগ বলি। তো এমন না যে আমাকে দেখে উঠতে বসতে সালাম দিতে হবে বা আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমি সবার সাথে মিশতে পছন্দ করি। আমি মনে করি যে আমি সব মিশে যাই, এটাই সবার মধ্যে থাকা উচিত, যারা উপরে যারা আছেন, যারা থার্ড আই হিসেবে কাজ করেন, যারা উপর থেকে সিদ্ধান্ত নেয়ার জন্য যারা কাজ করেন, তাদের কাজ হচ্ছে যে তাদের সাথে যারা কাজ করছে তাকে যারা হেল্প করছে তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে তাদের কাজে সহযোগিতা করা, অকারণে কোনো প্রেশার না দেওয়া, অকারণে কোনো এক্সট্রা বার্ডেন তাকে না দেওয়া, তার কাজে হেল্প করা, একটা ভালো টিপস। হ্যাঁ, আমি মিশে যেতে চেষ্টা করি, তার কি প্রবলেম তাকে শোনার চেষ্টা করি। মানুষের প্রবলেম থাকতে পারে, এখন একজন একটা মানুষের প্রবলেম হলো, তার সাথে আলাপ না করে আমি তাকে বললাম যে না আপনার এই কাজ আমার ভালো লাগে না, দেন ইউ শুড গেট পানিশড, বাট আমার উচিত হবে শোনা যে আসলে কি কারণে সে তার
ফ্যামিলি প্রবলেম থাকতে পারে, ব্যক্তিগত প্রবলেম থাকতে পারে, তার কাজ ভালো না লাগতে পারে, পরিবেশ ভালো না লাগতে পারে। আমি পার্সোনালি এই জিনিসগুলোতে রিচ করা যে আসলে ঘটনাটা কি ঘটছে, রিটেনশন রেটটা মানে বাড়ানোর চেষ্টা করি যে আসলে মানে কি কারণে তার ভালো লাগে না। এখানে থাকতে পারে অনেক কারণ থাকতে পারে, আমার মুড যেমন সারাদিন একরকম থাকে না, বছরের 65 দিনই আমার মুড একরকম থাকে না, হয়তো আমি আপনাদের সামনে বা পাবলিকলি সেটা দেখায় না, তার মানে এই না যে আমি সবসময় খুশি থাকি, আমি সবসময় হাসি খুশি থাকি, তার মানে এই না। তো প্রত্যেকটা মানুষই তো আমার মতো, তারাও তো মানুষ, আমিও মানুষ, আমিও রুট রুট লেভেল থেকে উঠে আসছি, আমি একদম রুট থেকে কাজ করে আজকে এই জায়গাতে আসছি। তো আমি জানি যে স্টেজ গুলা কতটুকু প্রবলেম হতে পারে, ওখানে কি কি অবস্থা থাকতে পারে, চ্যালেঞ্জ গুলো কি কি থাকতে পারে। তো আমি এগুলো ফিল করি, কাউকে যখন দেখি যে ডিমোটিভেটেড, আমি আমার ওই টাইমটা রিকল করি যে কি কারণে ডিমোটিভেটেড হতে পারে, কি কারণে তার এই থটটা আসছে যে না সে এখন কাজ করতে চাচ্ছে না বা তার ভাল লাগছে না, তখন আমি তাকে পার্সোনালি রিচ করি, আমি না হয় রিচ করি, আমার কাউকে দিয়ে রিচ করা, যে আসলে দেখেন যে তার প্রবলেমটা কি, সে কি মানে আসলেও কোনো কাজ ভাল লাগে না, নাকি তার ব্যক্তিগত কোনো সমস্যার মধ্যে আছে। তো এই জিনিসগুলো আমি পার্সোনালি ফাইন্ড আউট করার চেষ্টা করি, হুইচ উইল গিভ মি আ গুড স্ট্রেংথ অ্যাকচুয়ালি। যখন এটা করা হয় ও ফিল করে যে না আমাকে যে টেক কেয়ার করছে সে আর যাই হোক তা সে আমার ক্ষতি করবে না, আমার ভালো চাই, এবং বিপদের সময় খোঁজ খবর নেওয়াটা কিন্তু বিশাল একটা ব্যাপার। তো এই জিনিসগুলাই আমি আমার প্রতিষ্ঠানে আমার বিশ্বাস আর কি, যে জিনিসগুলো আমাকে খুব হেল্প করে যে এত ম্যান পাওয়ার, হিউজ একটা ম্যান পাওয়ার, সে ম্যান পাওয়ার চালানোর ব্যাপারে আমার খুব হেল্পফুল হয় আর কি। অ্যান্ড অবভিয়াসলি দে আর টু মাচ হেল্পফুল, আমি যে বিশ্বাসের কথা বললাম সেই বিশ্বাসের চোখ বন্ধ বিশ্বাসটা আর কি। এত বড় একটা প্রতিষ্ঠান, 30,000 এমপ্লয়ি, যেখানে আমার ফ্যাক্টরি চলে, দিন রাত অপারেশন চলে, এখানে এই বিশ্বাস যদি আমি না করি তো এই একটা উল্টাটা আমি পাবো না। আমি ট্রাই করি সবার সাথে মেশার আর কি। গ্রেট। মোর্শেদ ভাই, আমার জাস্ট এই একটাই কোশ্চেন যে আপনি যে ওয়ালটন যে আজকে এখন বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং কোম্পানিজ এই পর্যন্ত এসেছে, ডেফিনেটলি আপনার সাথে আপনার গ্রাহকদের একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে বলেই কিন্তু এটা এই পর্যন্ত এসেছে। তো এই যে বিশ্বাসের জায়গাটা আপনারা তৈরি করেছেন, এই জার্নিটা কেমন ছিল? অবশ্যই সহজ না, খুবই স্বাভাবিকভাবে সহজ না। কারণটা হচ্ছে 12 বছর আগে যদি বাংলাদেশ আমি চিন্তা করি, এই ইন্ডাস্ট্রিতে আমদানি নির্ভর একটা দেশ ছিল, ঠিক 12 বছর পরে যদি আমি এখন কম্পেয়ার করি উৎপাদন নির্ভর দেশ। এখন আমাদের ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সে যে পরিমাণ যে সকল প্রোডাক্ট আমরা ম্যানুফ্যাকচার করি সেই মার্কেটে এখন ওয়ালটন উৎপাদন নির্ভর দেশে পরিণত হয়েছে, এবং এটা আমরা এখন এক্সপোর্ট করছি, আমাদের দেশের চাহিদা মিটিয়ে আমরা এক্সপোর্ট করছি এখন। এই যে পরিবর্তনটা আমদানি নির্ভর থেকে উৎপাদন নির্ভর, অবশ্যই আমার দেশের আমার প্রোডাক্টের সকল সর্বস্তরের সকল মানুষের যে সম্মানিত কাস্টমাররা আছেন তাদের বিশ্বাসের কারণে সম্ভব হয়েছে। শুরুতে চ্যালেঞ্জ ছিল, খুবই স্বাভাবিক। আপনি যদি কোনো নতুন কোনো ব্র্যান্ড নিয়ে আসেন, আমি মানুষের দোষ দিব না, কাস্টমারের দোষ দিব না, প্রবলেমটা হচ্ছে নতুন কিছু অ্যাকসেপ্ট করাটা একটু টাফ হয়ে যায়। আপনি এখন যে ব্র্যান্ডের সেলফোন ইউজ করছেন, আপনি যেই ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করছেন, আপনি নতুন কিছু আসলে আপনি প্রথমে চিন্তা করবেন যে আমাকে ওয়ারেন্টি কতদিনের দিবে, নষ্ট হলে সার্ভিসটা কি কিভাবে দিবে, আর যদি তা না হয় তাহলে কতদিন চলবে, আমি এটা কিনে কোনো ক্ষতির মুখে পড়ি কিনা, ইলেকট্রনিক্স গুডস এটা যে কোনো সময় প্রবলেম হতে পারে। তো এই জায়গা থেকে মানুষের প্রথমে আস্থার জায়গাটা, এটা মানে খারাপ বলবো না, কনফিউজ ছিল সবাই যে আসলে দেশি একটা জিনিস, দেশি জিনিসের ব্যাপারে একটা সময় আমাদের নাক ইয়ার অভ্যাস ছিল যে না দেশি জিনিস হয়তো ভালো হয় না, বাট আমাদের আরএনজি সেক্টর আমাদেরকে দেখিয়ে দিয়েছে দেশি জিনিসের মূল্যায়ন কতটুকু, এবং এই মুহূর্তে ইলেকট্রনিক সেক্টর আমি যদি বলি ওয়ালটন ছেড়ে দেখিয়ে দিয়েছে দেশি জিনিস কতটুকু ভালো হতে পারে। শুরুর দিকে চ্যালেঞ্জ থাকলেও আমাদের কোয়ালিটি, আমাদের গুণগত মান, এবং আমাদের যেই ডে টু ডে টেকনোলজি ডেভেলপমেন্টের মাধ্যমে যে উন্নয়নের চেষ্টা, ভালো প্রোডাক্ট মানুষকে দেওয়া, তাদেরকে সার্ভিস দেওয়া, এবং আমাদের এখন পুরো বাংলাদেশে প্রায় 80টি সার্ভিস সেন্টার রয়েছে। সার্ভিস একটা বিশাল ফ্যাক্টর একটা প্রোডাক্টের উপর মানে বিশ্বাস অর্জন করার জন্য, যে না আমার প্রোডাক্ট, এই প্রোডাক্ট তো যে কোনো সময় নষ্ট হতে পারে, আমি যদি গায়ের জোরে বলি যে না আমার প্রোডাক্টে কোনো প্রবলেম নাই, কিচ্ছু হবে না, স্টুপিডিটি। তো ইলেকট্রনিক্স গুডস যে কোনো সময় প্রবলেম হতে পারে, সমস্যা হতে পারে, এই জন্য আমাদের সার্ভিস টিম অলওয়েজ রেডি থাকে, দে আর টু মাচ এক্সপার্ট রাইট নাও। তো এই একটা ব্যাপার তাদের মানুষের মনে আস্থা নিয়ে আসছে যে না হোয়াট এভার থিং, যাই ঘটুক না কেন আমরা স্মুথ একটা সার্ভিস পাচ্ছি এখানে, আর রিপ্লেসমেন্ট পলিসি আমাদের খুব সুন্দর। তো দিন শেষে 12 বছরের ইতিহাসে যে পরিবর্তনটা বলি, যে আমদানি নির্ভর থেকে উৎপাদন নির্ভর বাংলাদেশ হওয়ার পিছনে মানুষের ভালোবাসা, আস্থা এই ব্র্যান্ডের প্রতি, সেটা মানুষ, আমি বিশ্বাস করি যে এই ব্র্যান্ডটাকে মানুষ এখন মনে প্রাণে ভালোবাসে। ধন্যবাদ। হ্যাঁ, তো ডন ভাই, রিসেন্টলি কিছু কোম্পানিকে আমরা দেখেছি যে আসলে গ্রাহকের সাথে তাদের বেশ একটা অবিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে, এবং সেটা নিয়ে বেশ চর্চা
চারিদিকে খুব চর্চা চলছে, তো আপনার কি মনে হয় যে এই ধরনের যখন অবিশ্বাস তৈরি হয় শুধুমাত্র ওই কোম্পানি না পুরো ইন্ডাস্ট্রি ওই সেক্টরটা এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে? আসলে এই ধরনের ক্ষেত্রে আমাদের আসলে সাস্টেনেবল বিজনেস মডেল কি হওয়া উচিত, বা এই ধরনের সেক্টর গুলোকে আসলে কিভাবে প্রবলেম গুলো কিভাবে মোকাবেলা করা যায়? অ্যাবসলুটলি, আই থিঙ্ক ভেরি গুড কোয়েশ্চেন এবং সময় উপযোগী কোয়েশ্চেন। যখনই কোনো একটা সার্টেন সেক্টর এই ধরনের নতুন কোনো কিছু করার চেষ্টা করবে, মানুষ ভয় পাবে এবং মানে মানুষ যেতে চাবে না। কিন্তু যখন ওই অফারগুলা অনেক লোভনীয় অফার হয়, তখন মানুষ ইন্টারেস্টেড হয় টু গ্যাম্বল। আপনি যদি বিভিন্ন রিসার্চ দেখেন, দেখবেন মানুষের এটা একটা ভিতরের ইনস্টিংক্ট দ্যাট পিপল লাইক টু গ্যাম্বল। আমরা বলছি না যে আমরা সবাই গ্যাম্বলিং করি, বাট আমি বলছি পিপল লাইক টু গ্যাম্বল। হ্যাঁ, তো এটা এখন প্রফেশনাল স্লট মেশিনে টান দেওয়া হলো, বা লাস ভেগাসে গিয়ে গ্যাম্বলিং করা হলো, বা বসে বসে ওই যে বন্ধুরা মিলে যে গ্যাম্বলিং করে ওইটা খেলা করা হলো, বা তাস খেলা হলো, বা যে কোনো কিছুতে হিউম্যান বিংস লাইক গ্যাম্বলিং। সো যখন ইউ গিভ দেম একটা লোভনীয় অফার, তখন ওরা মনে করে ওয়াও, এত লোভনীয় একটা অফার, বা এত কম প্রাইসে আমি একটা ডিসকাউন্টে অফার পাচ্ছি, আচ্ছা একটু চান্স নিয়ে দেখি, এবং দে গেট ইন টু দ্য ট্র্যাপ অফ পন্জি স্কিম। সো যখনই এ ধরনের একটা ঘটনা ঘটে এবং অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় এই ধরনের লোভনীয় স্কিম, এবং এটা শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গায় এই ধরনের স্কিমস হয়ে এসেছে, যে পিপল আর গ্রিডি অ্যান্ড পিপল লাভ টু গ্যাম্বল, সো ইউ গিভ দেম আ ভেরি লুক্রেটিভ অফার, দে উইল গিভ ইউ দ্যার মানি অ্যান্ড ইউ নিড অ্যান্ড দেন ইউ ক্যান মেক দেম সাফার উইথ দ্যাট মানি। সো এরকম যখন ঘটনা ঘটে, যারা এই গ্যাম্বলিংটা করে নাই, বা যারা ওই লোভে পড়ে ফাঁদে পড়ে ওই এই এই প্রসেসের সঙ্গে জড়িত হয়নি, ওরা সবাই কনফিডেন্স লুজ করে, এবং ডেফিনেটলি ওভারঅল দ্য ইন্ডাস্ট্রি উইল সাফার। ইউজুয়ালি যেটা করা উচিত প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের, যেটা আসলে গোলাম মোর্শেদ ভাই আমার থেকে বহুগুণ হাজার গুণ বেটার বলতে পারবে, তবে আমি আমার ক্ষুদ্র নলেজ থেকে বলছি, ওটা হচ্ছে কমিটমেন্ট। আই মিন, ইফ ইউ লুক অ্যাট দ্য কেস স্টাডিজ অফ কোম্পানিজ, আর 100-year-old কোম্পানিজ, হ্যাঁ, ফরচুন 100 কোম্পানিজ, কোকাকোলা অ্যান্ড স্টারবাকস অ্যান্ড ফিলিপ মরিস অ্যান্ড অল দিস কোম্পানিজ, ওরা এত বছর ধরে বেঁচে আছে বিকজ অফ দেয়ার কমিটমেন্ট। যেটা কমিট করছে ওটা ওরা করে গেছে, 100% কমপ্লায়েন্স, 100% ভ্যাট ট্যাক্স দেওয়া, বা 100% সব ধরনের লকে মেনে চলা। হ্যাঁ, আপনি ফাঁক ফোকরে গেম খেলবেন, আপনি বুদ্ধির খেলা খেলবেন, আপনি ভালো টেন্ডার জিতবেন, দ্যাটস ডিফারেন্ট, বাট তাই না? বাট মানে যতটুকু সম্ভব কমপ্লায়েন্ট থাকা, কমিটমেন্ট মেনটেন করা, কাস্টমার স্যাটিসফ্যাকশনে ফোকাস করা, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইফ ইউ ডোন্ট হ্যাভ কাস্টমার, ইফ ইউ ডোন্ট হ্যাভ কাস্টমার অ্যাকুইজিশন, ইউ উইল ফেল। ইটস ভেরি আনফর্চুনেট যে বাংলাদেশে এই ধরনের একটা ঘটনা ঘটে গেল, এবং এখন অনেক মানুষ হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, হবে, এবং ওভারঅল ইন্ডাস্ট্রি একটা যেটাকে বলে যে মানে রেপুটেশন ক্রাইসিসের মধ্যে পড়বে। বাট আই গেস ওই একই ইন্ডাস্ট্রির নতুন যেমন প্লেয়াররা আসবে, যেমন ফর এক্সাম্পল ওয়ালটন এই ধরনের একটা ইন্ডাস্ট্রিতে যদি এখন এন্টার করে বা করছে প্রবাবলি, এবং ওয়ালটন ডেফিনেটলি কমিটমেন্ট রাখবে এবং মানুষকে তার ভ্যালুটা দিবে, তখন আস্তে 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 পিপল উইল রিগেইন দ্য কনফিডেন্স অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রি উইল বুম। আমি জাস্ট আশাবাদী, এছাড়া এবারে আর কিছু বলার নেই। তো মোর্শেদ ভাই, তো যেহেতু ডন ভাই বলছেন যে ইউ হ্যাভ এ প্ল্যান, যে আপনারা তো যেকোনো ভাবে এক্সপান্ড করছেন, তো লয়াল ক্লায়েন্ট বেস তৈরি করা বা কাস্টমারের যখন এই ধরনের একটা ম্যাচ আপ হয়, তো সেই ক্ষেত্রে কাস্টমারের ট্রাস্ট গেইন করা কিন্তু যে কোনো নতুন কোম্পানি যদি এই ইন্ডাস্ট্রি থেকে আসেও তার জন্য বিশাল একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আপনি একজন কোম্পানির একজন প্রধান হয়ে আপনি আসলে কিভাবে ভাবেন এই ধরনের চ্যালেঞ্জ গুলো মোকাবেলার জন্য, কিভাবে কিভাবে চিন্তা ভাবনা করছেন যে এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করবেন? গুড কোয়েশ্চেন। আপস এন্ড ডাউনস খুব একটা স্বাভাবিক একটা ব্যাপার, যে কোনো ব্যবসায়, যে কোনো প্রতিষ্ঠানের জন্য, কোনো ইন্ডাস্ট্রির জন্য উত্থান পতন থাকবেই। এখন কোনো কারণে কোনো সেক্টরে যদি কোনো একটা ঘটনা ঘটে যায়, তার মানে এই না যে সেক্টরে সবাই অপরাধী বা সবাই খারাপ কাজ করছে। আমাদের যেটা করতে হবে যে এই আস্থাটা মানুষের ধরে রাখতে হবে, সেটা আমরা করতে পারি নিজেদের অবস্থান থেকে ক্যাম্পেইন করা, পজিটিভ ক্যাম্পেইন করা, মানুষকে বিশ্বাস করানো যে না, ঘটনা জীবনে যেমন পুরো 70 বছরের গড়ায় জীবনে যেমন 2-3 বছর যদি হিসাব করা হয়, মিলে হয়তো 1-2 বছরের একটা সময়কালীন মানুষের প্রবলেম থাকতে পারে, ফল করতে পারে, তার সবসময় পিক থাকে না, মানুষের লাইফটা ক্যারিয়ার সবসময় পিক থাকে না। তো ইন্ডাস্ট্রির ব্যাপারটাও এরকম যে না, এটা অল টাইম পিক থাকবে না,
সবসময় যে একটা ফ্লোতে চলবে, কোনো ঝামেলা হবে না, কিছু হবে না, এটা বিশ্বাস করা ঠিক না। আমার ওই আগের মতো একই কথা, যে যা কিছু হচ্ছে সেটাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করে নিয়ে আমাদের সবার চেষ্টা করতে ভালো কিছু করা, যে না এটা হওয়ার হয়তো ছিল, এটা হবে হয়তো, বা ইট ওয়াজ প্রিভিয়াসলি রিটেন সামহোয়ার, যে না এটা হবে এই টাইমে, এটা হবে, দেন ওকে ফাইন, অ্যাকসেপ্ট ইট অ্যান্ড গো ফর বেটার থিংস। ভালো কিছু করার নিজের একটা চেষ্টা থাকতে হবে। গ্রেট, আমরা একটু লাইট পার্টে আসি। আমরা আসলে বলেছিলাম যে আপনাদের কিছু পার্সোনাল প্রশ্ন করব, যারা তাহলে যারা দর্শক আমাদেরকে শুনছেন, আমাদের প্রচুর দর্শক শুনছেন, প্রচুর কমেন্টস করছেন, তো তাদের জন্য আসলে কোশ্চেনটা। তো মোর্শেদ ভাইকে আমি প্রথম কোশ্চেন করতে যাচ্ছি, সো আপনার ফেভারিট বুক কোনটা? সত্যি কথা বলতে বই খুব একটা পড়া হয় না, বই খুব একটা পড়ি না আমি পার্সোনালি। আমি ছোটতেও বই পড়ার ব্যাপারে, নিজের পড়ালেখার বই পড়ার ব্যাপারে খুব একটা আগ্রহ পাইতাম না, পরীক্ষার আগের রাতে পড়ে হয়তো পরীক্ষা দেওয়া লাগতো, আর বুক খুব একটা, অযথা একটা বইয়ের নাম বলবো সেটা নিয়ে আবার 10টা কোশ্চেন করলে আমি আনসার দিতে পারবো না। তো বুকস এর ব্যাপারে আমি সরি ফর দ্যাট, এখানে স্পেসিফিক কোনো বুক আমি আমি জাস্ট ঘুরিয়ে দিচ্ছি। জাস্ট আপনার ফেভারিট স্পোর্টস বা ফেভারিট অ্যাক্টিভিটি কোনটা? এক্সকিউজ মি, স্পোর্টস লাভার একজন ম্যান, আমি ব্যাডমিন্টন এন্ড টেবিল টেনিস খেলি। Okay, badminton, table tennis. Okay, great. Don bhai, আপনি প্রচুর বই সাজেস্ট করেন, অনেক জায়গায় আমি দেখেছি আপনি সুন্দর বই নিয়ে গিয়ে সাজেস্ট করেন, আপনাকে কোন বইটা সবচেয়ে বেশি ইন্সপায়ার করে? আমার সবচেয়ে প্রিয় বই হচ্ছে সেভেন হ্যাবিটস, হ্যাঁ, বাই স্টিভেন কোভে, বিকজ আমি মনে করি যে এটা একটা লাইফ চেঞ্জিং বই। এবং আমি মোর্শেদ ভাইকে রিকোয়েস্ট করব, সেভেন হ্যাবিটস বইটা পড়া লাগবে না, কিন্তু সেভেন হ্যাবিটস এর 7টা হ্যাবিট নিয়ে ভিডিও আছে ইউটিউবে, আপনি ভিডিওটা দেখতে পারেন। এবং আমি 100% শিওর, নোয়িং দ্য পারসন ইউ আর, যে আপনি আমাকে বলবেন যে হ্যাঁ ডন ভাই এটা ভালো সাজেশন ছিল, খারাপ সাজেশন ডন কখনোই দিবে না। ওই বইটা ইজ লাইফ চেঞ্জিং, কারণ পৃথিবীর 500 জন সর্বকালে সর্বশ্রেষ্ঠ সাকসেসফুল মানুষদের জীবন থেকে নেওয়া অভিজ্ঞতা থেকে ওই বইটা লেখা, যে সফল যারা আসলে কেমন তারা, তারা কিন্তু কেউ নর্মাল না, হ্যাঁ তারা পজিটিভ সাইকোপ্যাথ, তারাও সাইকোপ্যাথ বাট অন দ্য পজিটিভ অ্যাঙ্গেল, মানে কেউই নর্মাল না। সো ওইটা থেকে 7টা হ্যাবিট যে সে বানিয়েছে, আমার মনে হয় এটা একটা অ্যামেজিং, মানে লার্নিং ডেভেলপমেন্টের বাইবেল। তো সেভেন হ্যাবিটস আমি সবসময় সবাইকে পড়তে বলি। না না, আমার আমিও বইটা পড়েছি মোর্শেদ ভাই, আমার কাছে মনে হয়েছে এটা বেশ ভালো ভালো সাজেশন। মোর্শেদ ভাই কথা শোনা যাচ্ছে না, হ্যালো? এখানে আমার একটু মানে কন্ট্রাস্ট দন্দনবার সাথে, আমি জানি না সুভাষিত কিভাবে নেবেন, ইস্যু হচ্ছে যে হোয়াটএভার বুকস, বুকসের নাম যেটাই হোক না কেন, কন্টেন্ট হোয়াটএভার, মানে 7টা হ্যাবিট বা কোনো বই পড়ে মানুষের লাইফ চেঞ্জ হবে, আমার এটা বিশ্বাস করতে একটু কষ্ট হয়। সো আই মাইট বি রং, বাট এই কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে কথা বলা হয়তো খুব একটা দরকার ছিল না, তারপরে বলি কথা যেহেতু আসছে। মানে বই পড়ে মানুষের জীবন চেঞ্জ হবে এটা আমি বিশ্বাস করি না, কারণ আপনি চিন্তা করে দেখেন যে আপনি আপনার লাইফের কোন কাজটা বই পড়ার পর করেছেন। আপনি যদি বলতে পারেন যে আমার এই, আমি ডন সামদানি, আমি এই কাজটা এই বইটা পড়ার পর করেছি, হ্যাঁ হতে পারে আপনি একটা বই পড়লেন, সেখানে 10টা টপিক থাকলো, এটা মাথায় রাখলেন, আপনি করার সময় খেয়াল করলেন যে এটা হয়তো এটা অ্যাভয়েড করা যায় বা যায় না, হোয়াট এভার। আপনি যখন কোনো বই পড়ে তাকে কপি করতে যাবেন, আপনি কিন্তু আপনার নিজের সত্তাটাকে নষ্ট করে ফেলতেছেন। কাউকে কপি করবেন, কোনো হোয়াট এভার দ্য ম্যান, যে যারা খুব একজন স্কলারকে আপনি কপি করবেন, আপনি তার মতো হতে পারবেন না। আর একজন ডন সামদানি পৃথিবী তৈরি হবে না, পসিবল, সম্ভব না, আর একজন আইনস্টাইন তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমার কথা হচ্ছে এখানে যে আমি বই পড়াকে নিরুৎসাহ করব না, আমি বই পড়ার বিরুদ্ধে না, যার যেটা ভালো লাগে করবে, আমার যে ব্যাপারটা ভালো লাগে না আমি আমার মতামত দিলাম, ডাজেন্ট মিন যে এটাই করতে হবে, এটা ফলো করতে হবে। আমার ফিলোসফি হচ্ছে যে আমি আমার লাইফ হয়তো শেয়ার করতে পারি, আমার অ্যাক্টিভিটিস শেয়ার করতে পারি, যদি কোনো কারণে কারো মনে হয় যে তার এই লাইফের এই পার্টটা হয়তো বা বুঝলেও বা শুনলেও শোনা যেতে পারে, দেন ইউ ক্যান ইমপ্লিমেন্ট ইন ইউর লাইফ, বাট ইউ নিড নট টু ফলো মি, ইউ নিড নট টু বি লাইক মি। আরেকজন গোলাম মুর্শিদ হওয়ার সম্ভাবনা পৃথিবীতে নেই, আরেকজন সুভাষিত হওয়ার সম্ভাবনা পৃথিবীতে নেই, কেউ কারো মতো হতে পারে না, হতে পারবে না, এই একটা জিনিস। আর ফিক্সড কোনো রুলস জীবন মানে না, লাইফের যে প্যারাডাইম, যে ব্যাপারটা, লাইফ ফিলোসফি যেটা, লাইফ কখনো কোনো আইন মানে না। আপনি কেউ মানে জোর গলায় বলতে পারবে না যে ক্লাস ফাইভে যে মানুষটা লিখেছে যে আমি জীবনের লক্ষ্য, আমি বড় হয়ে ডাক্তার হব, আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, আমি বড় হয়ে আর্মি অফিসার হব, আমি বড় হয়ে পাইলট হব, বুকে হাত দিয়ে বলার হয়তো বা কাকতালীয় হবে, ইনসিডেন্ট হবে যে হ্যাঁ আমি বলেছিলাম, আমি বলার পরে এটা হয়েছে,
ডাজন্ট মিন যে উনি বলার পর থেকে সেই লাইফের জীবনের রচনা, জীবনের লক্ষ্য রচনা লিখার পর তিনি ওটাই হতে পেরেছেন। আমার মনে হয় না এরকম কোনো, রেয়ার পাওয়া যাবে, অবভিয়াসলি পাওয়া যাবে, বাট ইটস ভেরি রেয়ার। যে আমি জীবনে অনেকবার ইচ্ছা করে, আমি ছোটবেলায় যখন বলতো জীবনের লক্ষ্য লিখো, আমি ইচ্ছা করে এক একবার একটা লিখতাম। তার মানে তো এই না যে আমি হতে পারি না, কিছু হতে পারবো না। হ্যাঁ, তো ব্যাপারটা এরকম যে কোথাও কিছু লিখা আছে তার মানে এই না যে সেটা ফলো করলে হয়তো ভালো হবে। আমি ডন সামদানি ভাইয়ের বিপক্ষে না, বাই ডোন্ট টেক ইট আদারওয়াইজ। হ্যাঁ, আপনি বই পড়তে ভালো লাগে, অ্যাপ্রিসিয়েটেড, আমি অ্যাপ্রিসিয়েট করি। ইভেন আমি অনেকে দেখি যে লাইব্রেরিতে পড়ে থাকে, ইটস গুড থিং, বই পড়লে জ্ঞান বাড়তেই পারে। তার মানে এই না যে কোনো বই পড়লে জীবনের, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার কথা হচ্ছে যে কোনো বই পড়ে, কোনো লাইন, কোনো বইয়ের পাতা যদি কেটে বলা হয় যে আমি এই পাতার যা লেখা আছে কালকে থেকে আমি এরকম হব, পারবেন না। আপনি আপনাকে চেঞ্জ করলে আপনার ক্ষতি হবে। ওকে, গ্রেট। আমার সুরজিৎ, আমি একটু এখানে একটু বলতে চাই। প্রথমত না সুভাষিৎ দা, আপনি ওই আগে স্ক্রিনে আসেন, মানে আমি সবাই থাকলে ভালো লাগে, সবাইকে একই ভাবে রাখা যায় না, তিনটা একই সাথে রাখা যায়। হ্যাঁ, আমি এটা বলতে যাচ্ছিলাম, ইটস গুড থিং। আচ্ছা গুড। হ্যাঁ আচ্ছা, আমি একটু একটু দুইটা কথা বলি। এক হচ্ছে আমি বিশ্বাস করি জ্ঞান অর্জনের এবং রেগুলারলি আপডেটেড থাকা, তো এটা একটা উপায় হচ্ছে বই পড়া, আর একটা উপায় হচ্ছে ইউটিউবে ভিডিও দেখা। কারণ আমি প্রচুর ইউটিউবে ভিডিও দেখি, এবং আমি বলতে পারবো ভক্স, VOX, ভক্স নামে একটা চ্যানেল আছে। ভক্স চ্যানেলে গেলে আপনি ফ্যাসিনেটেড হয়ে যাবেন যে কীভাবে চায়না উইল টেক ওভার দ্য ওয়ার্ল্ড, কীভাবে ই কমার্সের বুমটা হবে, মানি, হোয়াট ইজ অ্যাকচুয়ালি মানি, হ্যাঁ, ক্রেডিট কার্ড এবং এগুলো নিয়ে প্রচুর ওখানে মানে অ্যামেজিং জিনিস আছে। এবং ওই ভক্সের ডকুমেন্টারি নেটফ্লিক্সেও আছে। আরেকটু উপায় হচ্ছে মেন্টরশিপ। আমি কদিন আগে একটু মন খারাপ ছিল, আমি তাহসান ভাই বাসায় গেছি, তাহসান ভাই আমাকে অনেক কিছু বুঝাইলো, তখন আমার মনটা ভালো হলো, দেন আমি রাতে বাসায় আসছি। তো এই যে একটা মেন্টর দরকার হয় জীবনে, আপনার চাইতে এক্সপিরিয়েন্স কেউ অথবা ওই লাইনে আপনার থেকে বেশি বোঝে এমন একজন, তো এভাবে বিভিন্নভাবে জ্ঞান অর্জন করা যায়। আমি আসলে বই পক্ষে বিপক্ষে না, আমি জ্ঞান অর্জন করার পক্ষে, এবং আমি মনে করি আমাদের কন্টিনিউয়াসলি নিজের করাকে ধার দেওয়া উচিত। কন্টিনিউয়াসলি মৃত্যুর আগ পর্যন্ত আমাদের কিছু না কিছু শেখা উচিত, নাম্বার ওয়ান। নাম্বার টু, গোলাম মোর্শেদ ভাই, আপনি কিন্তু একজন আউটলায়ার, অর্থাৎ সবাই একদিকে, আপনি কিন্তু অন্য এক জায়গায়, আপনি কিন্তু একজন আউটলায়ার। এই কারণেই আপনি লাস্ট 12 বছরে নিজের জীবনটাকে নিজের হাতে পরিবর্তন করেছেন, একদম শূন্য থেকে শিখরে আপনি উঠেছেন, আপনার প্রতি অনেক রেসপেক্ট, ভালোবাসা, এর জন্যই কিন্তু। অ্যান্ড ইউ আর অ্যান এক্সাম্পল দ্যাট ইফ পিপল হ্যাভ দ্য ড্রাইভ, দ্য ভিশন, দ্য প্যাশন, এবং কন্টিনিউয়াসলি হার্ড ওয়ার্ক করা, লেগে থাকার প্রবণতা, দে ক্যান চেঞ্জ দেয়ার লাইফ। দে ডোন্ট হ্যাভ টু বি ওয়ালটন এমডি, দে ডোন্ট ওয়ান্ট হ্যাভ টু বি গোলাম মোর্শেদ, বাট ও এখন যে জায়গাতেই আছে ওই জায়গা থেকে সে নিজের জীবন পরিবর্তন করে অন্য জায়গায় যেতে পারে, আরো ভালো হতে পারে, আরো ভালো হতে পারে, বা যে যা ইচ্ছা হতে পারে। হ্যাঁ, সো স্টোরিজ অফ ক্রিশ্চিয়ানো রোনালদো স্টার্টিং ফ্রম জিরো, নাও হি ইজ হিয়ার, অর মেসি, অর শাহরুখ খান, অর গোলাম মোর্শেদ, আর ইন্সপায়ারিং স্টোরিজ ফর পিপল। এবং এটা বইয়ের মাধ্যমে হোক, ভিডিওর মাধ্যমে হোক, অথবা সুভাষিস দার লাইভ শোর মাধ্যমে হোক না কেন, যে কোনো মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো উচিত। তা গোলাম মোর্শেদ হতে হবে না, কিন্তু সে যারা যেন সে একদম চোখের সামনে প্রমাণটা পায়, ও বাংলাদেশেও এটা সম্ভব যে আমি নিজের হাতে নিজের জীবনকে পরিবর্তন করতে পারবো। মামা চাচা আমার নাই, আমার কেউ নাই, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই, আমি মাইনরিটি, বাট স্টিল আই ক্যান বি আ টপ। এবং এটা শুধু ইন্ডিয়ার শাহরুখ খানের উদাহরণ না, বা বাংলাদেশে এক সাকিব হইসের উদাহরণ না, এক গোলাম মোর্শেদও কিন্তু একটা হইছে। সো আই ফিল ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু হেল্প মেনি হেল্পলেস অ্যান্ড হোপলেস পিপল ফাইন্ড লাইট, দ্যাট দে ক্যান অলসো বি ভেরি গুড ইন দেয়ার ওন ফিল্ড। দ্যাটস মাই অনেস্ট সাজেশন এন্ড রিকোয়েস্ট। অবভিয়াসলি আই উইল ডু দ্যাট ইফ যদি কোনো পরিবর্তন আসলেও আসে আমার এই কথার মাধ্যমে, আমার লাইফস্টাইল, আমার লাইফ জার্নি নিয়ে যদি কারোর মধ্যে বিন্দু মাত্র কোনো পরিবর্তন আসে, আমি অবভিয়াসলি সেটা করব। বাট আবার একটা কথা যে ইটস নট রিকোয়ার্ড টু ফলো মি, আমাকে ফলো করতে হবে, আমাকে ফলো করা, আমাকে ফলো করতে গিয়ে আপনার আপন সত্তাটা নষ্ট করা যাবে না। আপনি ছবি আঁকতে ভালো পারেন, আমি তো ছবি আঁকা পারি না, আমি তো ড্রয়িং ক্লাসে গ্রেস পাস করতে মানে পাস মার্ক পাইতাম এক সময়, খুব মানে হেট করতাম ছবি আঁকতে। তো আপনি যদি আমাকে ফলো করতে যাই তার মানে শেষ, ওটা মানে আমার ছবি আঁকার কোনো গুণ নাই। তো ব্যাপারটা হচ্ছে যে ইফ যদি কোনো আসলে সম্ভাবনা থেকে থাকে যে না
আমার জীবন গল্প যদি কাউকে কোনোভাবে পরিবর্তনে সহযোগিতা করে অবশ্যই সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আই উইল ডু দ্যাট। তো আমি দুটো প্রশ্ন দর্শককে অলরেডি করে দিয়েছি, একটা হচ্ছে ডন সামদানি ভাইয়ের ফেভারিট বুক এবং হচ্ছে মুর্শিদ ভাইয়ের ফেভারিট স্পোর্টস, তো আপনারা আনসার করে দিতে পারেন এবং সঠিক উত্তর দাতা থেকে আমরা পুরস্কার বিতরণ করব। তো ডন ভাই, আবার আমাদের ট্রাস্ট বা বিশ্বাসের কথা চলে আসছে, তো বিশ্বাস যখন বলি আমরা, যখন ইংরেজিতে ট্রাস্ট বিলিভ দুটো শব্দই আমরা বলি, বাট দেয়ার ইজ সাম ডিফারেন্স বিটুইন ট্রাস্ট এন্ড বিলিভ, তো এই থিন লাইনটা কি এবং এই এই থিন লাইনটা কিভাবে আমি ডিস্টিংগুইশ করব বিলিভ এবং ট্রাস্টের মধ্যে, আপনার কি মনে হয়? আমার কমন সেন্স থেকে যেটা মনে হচ্ছে যে বিলিভটা অনেকটা ওয়ান টু ওয়ান, মানে আমি এখানে বসে যা ইচ্ছা তাই বিলিভ করতে পারি, অথবা যে কোনো কিছু নিয়ে বিলিভ BELIEF বিলিভ তৈরি করতে পারি, তাই না? আই বিলিভ দিস ইজ রাইট, আই বিলিভ দ্যাট ইজ রং, আই বিলিভ দ্যাট লাইফ আফটার দ্যাট, আই বিলিভ হোয়াট এভার দ্যাট ইজ, দ্যাটস আপ টু মি। বাট ট্রাস্ট ইজ আ টু ওয়ে থিং, যেটা আমি বলছিলাম, তাই না? যে ধরেন আমাদের তিনজনের মধ্যে একটা ট্রাস্ট বা একটা ব্রো কোড ব্রাদারহুড কখন হবে, যখন আমরা তিনজনে একটা আড্ডায় বসে আমি এমন সব কথাবার্তা বলবো যেটা হয়তো ওই আড্ডার মধ্যেই থাকবে এবং কেউ কোথাও গিয়ে ডিসক্লোজ করবে না, এবং যখন আমরা এটা প্রমাণ পাবো যে হ্যাঁ খুব মজাদার গল্প বাট কেউ কখনো ডিসক্লোজ করেনি, দে হ্যাভ দ্য ম্যাচুরিটি টু কিপ ইট উইদিন দেমসেলভ, সো দ্যাটস ট্রাস্ট, তাই না? সো আমার কাছে এটাই সবচেয়ে বড় ডিফারেন্সিয়েটার, যে বিলিভ ক্যান বি উইদিন ইউর সেলফ, ট্রাস্ট রিকোয়ার্স আদার পিপল অলসো উইথ ইউ। থ্যাংক ইউ। ওকে, তো আমার মুর্শিদ ভাইকে প্রশ্নটা হচ্ছে, এই যে আমাদের উনি যে ট্রাস্টের কথা বললেন, বিলিভের কথা আমি বললাম, তো আমরা অনেক সময় ডিগ্রি অফ ট্রাস্ট, আমি একটা খুব ছোট একটা উদাহরণ দেই, ধরুন আপনার পিয়নকে আপনি যেভাবে ট্রাস্ট করেন, যে পিয়নকে আপনাকে বা যে আপনাকে সার্ভ করছে চাটা, হ্যাঁ, তাকে আপনি যেভাবে ট্রাস্ট করেন, আর আরেকজন আপনার অ্যাকাউন্টকে আপনি যখন যে ট্রাস্ট করেন, বা অথবা আপনার বন্ধুকে আপনি যেভাবে যে ট্রাস্ট করেন, এই ট্রাস্টের ডিগ্রি অফ ট্রাস্টেডটা কিভাবে চেঞ্জ হয় আপনার ক্ষেত্রে, এটাকে কিভাবে আপনি আসলে মেইনটেইন করেন, কিভাবে চেঞ্জটা? ওকে, আমি আগে ট্রাস্ট বিলিভটা একটু ডিফারেন্সিয়েট করি। ট্রাস্ট ইজ সামথিং লাইক ডিপ ডেপথ একটা ব্যাপার, যেখানে কমিটমেন্টের ইস্যুস থেকে থাকে। কাউকে ট্রাস্ট করতে হলে তার সাথে নিজের একাত্ম হয়ে যেতে হবে, নিজের সাথে তার একটা মিল খুঁজে পাওয়ার পরে সেই ট্রাস্টটা আসবে। আর বিলিভ ইজ সামথিং একমত হওয়া, সহমত, যে আই বিলিভ হি ক্যান ডু দ্যাট, যে আমি ব্যাপারটা বুঝলাম আমার মনে হচ্ছে সে পারবে। সাপোজ টুর এক ভার্সন উপরে হচ্ছে বিলিভ, যে আই বিলিভ দ্যাট, আই বিলিভ যে আমি বিশ্বাস করি সে কাজটা করতে পারবে। এটা হচ্ছে যে খুব শর্ট টাইম পিরিয়ডে একটা কথা, যে আমি একমত হওয়ার ব্যাপারে। তো ট্রাস্ট ইজ সামথিং ডেপথ, আর ট্রাস্টের ব্যাপারটা ডিগ্রি যে কথাটা আসছে সেটা হচ্ছে আমার ডেফিনেশনটা একটু ডিফারেন্ট হবে, সেটা প্রফেশন যাই হোক, হোয়াট এভার মাই অ্যাকাউন্টেন্ট ডাজ, হোয়াট এভার মাই অফিস অ্যাসিস্ট্যান্ট ডাজ, অ্যান্ড হোয়াট এভার মাই ফ্রেন্ড ডাজ, সবাই যার যার পেশাতে কিন্তু আলাদা, এবং যার যার পেশা তার কাছে কিন্তু সুপ্রিম। আমার অ্যাকাউন্টেন্টের যেই পেশা, তার যে কাজ, সে নিজেকে ওই জায়গাতে সুপ্রিম মনে করে, আমি তাকে সেইভাবে সম্মান করি। আমার অফিস অ্যাসিস্ট্যান্ট, তার যে যোগ্যতা অনুযায়ী সে যা করছে তার কাছে সে মনে হচ্ছে খুব ভালো করছি, তো তাকে আমার সেভাবে ট্রাস্ট করতে হবে। আবার আমার ফ্রেন্ড যে, তাকে আমার ফ্রেন্ডের সাথে আমার যে সম্পর্ক, তাকে আবার সেভাবে ট্রাস্ট করতে হবে। সো ডিগ্রি আমি খুব একটা কম বেশি করার পক্ষে না, কারণ প্রত্যেকটা মানুষের একটা ক্যাপাবিলিটি থাকে, সেই ক্যাপাবিলিটি নিয়ে সে কাজ করে এবং সে কাজের জন্য সে লায়াবল, এবং এই কাজের ভালো দেওয়ার জন্য সে ট্রাই করে। তো যেই প্রফেশনে যে থাকে তার কাজটাকে সেভাবে ফোকাস করার জন্য, হোয়াট এভার মাই অফিস অ্যাসিস্ট্যান্ট ডাজ, যে তার কাছে ভালোভাবে চা বানিয়ে আমাকে দেওয়া, যেমন তার কাছে খুব ভালো, এটা তার কাছে মনে হচ্ছে খুব ভালো কিছু করছে এবং আসলেও সে করলে আমি খুশি হই। আমার অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টসটা টাইমলি রিপোর্ট রেডি করে দেওয়ার ব্যাপারে যে কষ্টটা করে, তার কাছে মনে হয় ঠিক টাইমে দেওয়াটা তার কাছে হাইস্ট KPI, এবং আমি পাওয়ার পর আমি খুশি হই। দিন শেষে আমার খুশি হওয়াটা হচ্ছে ফ্যাক্টর। আমি যার কাছ থেকে যাই পাই না কেন, আমি যদি স্যাটিসফাইড থাকি, আমি যদি সব কিছু নিয়ে হ্যাপি থাকি, সেটা হচ্ছে ফ্যাক্টর। মাই হ্যাপিনেস ইজ দ্য মেইন কনসার্ন হিয়ার। গ্রেট। তো ডন ভাই, একটু আরেকটা পার্টে আসি। আমরা আসলে ট্রাস্ট নিয়ে যখন আমরা কথা বলছিলাম, আমরা ট্রাস্ট নিয়ে প্রচুর অর্গানাইজেশন নিয়ে কথা বললাম, কিন্তু আমরা একটা স্ট্যাটিস্টিক শেয়ার করি আপনার সাথে। গত 4-5 বছরে, তার বিগত 4-5 বছরের থেকে প্রায় 34% আমাদের ডিভোর্স রেট বেড়ে গেছে। তো দেখেন, দেখা গেছে পারিবারিক যে বন্ধনগুলো, পারিবারিক বন্ধনগুলো অনেক ঠুনকো হয়ে গেছে। এবং আমি একটা স্ট্যাটে পড়লাম যে
প্রতিদিন 40 থেকে 50টা ডিভোর্সের অ্যাপ্লিকেশন জমা পড়ে। তো আপনার কি মনে হয় যে পারিবারিক বন্ধন গুলো যে ভেঙে যাচ্ছে, এখানে বিশ্বাসের একটা বড় প্রভাব আছে, এক্ষেত্রে করণীয়? সব দোষ ফেসবুকে। আই এম জাস্ট জোকিং, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আই থিংক মাইন্ড সো সরি দ্যাট জাকারবার্গ মাইন্ড করতে পারে, সো উই শুড অ্যাপোলজাইজ। হ্যাঁ, এটা আমার একটা ব্লক করে দিছে। হ্যাঁ, তো আসলে যেটা হয়েছে, আমি একটা স্ট্যাটিস্টিক্স পড়লাম যে ঢাকায় ঘন্টায় একটা করে ডিভোর্স হয়, তার মানে দিনে 24টা ডিভোর্স হয়। এটা ঢাকার স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশের না। এখন এটাকে দুইভাবেই দেখা যেতে পারে। এক হচ্ছে যে ডেফিনেটলি আমাদের বিশ্বাসের অভাব, ডেফিনেটলি আগের মতন আমাদের ধৈর্য শক্তি নেই, ডেফিনেটলি আমাদের হয়তো এখন অপশনস অনেক বেশি, কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি সবার খুব রঙিন জীবন, খুব লাইভলি জীবন। মনে করেন আমি একটা প্রমোশন পেলে বা একটা অ্যাওয়ার্ড পেলে আমি ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দিই যে আই গট প্রমোটেড, বা আই গট অ্যান অ্যাওয়ার্ড, আই গট আ রেকগনিশন। বা যেদিন বস ঝাড়ি মারলো, ওদিন তো আমি বসের ছবিটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে বলি না, আজকে বস ঝাড়ি মারছে। তখনই সোশ্যাল মিডিয়াতে আমরা শুধু পজিটিভ নিউজগুলো শেয়ার করি। তবে পজিটিভ নিউজগুলো দেখে অনেকে মনে হয় ওয়াও, ও তার জামাই কত ভালো খালি ঘুরতে নিয়ে যায়, ওয়াও তার বউ কত ভালো খালি খাও সুন্দর সুন্দর ডিশ রান্না করে খাওয়ায়, হ্যাঁ বাট আসলে ও তো ভালো না। হ্যাঁ, তো মনে হয়, বাট দ্য গ্রাস লুকস অলওয়েজ গ্রিনার অন দ্য আদার সাইড। আপনি সামনে সামনে গিয়ে দেখবেন যে গ্রাসই নাই, গ্রাস নাই বলে এত চিকচিক করছিল। তো আমি রিকোয়েস্ট করবো যদি সবাইকে স্ক্রিনে আনা যায়। হ্যাঁ, মানে এই তো, হ্যাঁ এটা ভাই প্লিজ অ্যাডমিন, কারণ আপনাদের এক্সপ্রেশন দেখলে আমিও বেটার ফিল করি। সো তো একভাবে এটাকে নেগেটিভলি দেখা যায়, যে আমাদের আমাদের প্যারেন্টস দেখে আমরা দেখলাম, তাই না, যে 40-50 বছর ধরে, হোয়াট এভার, 30 বছর ধরে তারা একসাথে। আবার অন্যদিক থেকে এটাকে এভাবেও দেখা যায় যে জীবন যুদ্ধে সবসময় যে আমরা জিতবো এমন তো না। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো আমরা জীবন সঙ্গী চয়েস করতে গিয়ে ভুল চয়েস করে ফেলতে পারি, জাস্ট দ্যাট ব্যাটে বলে মিলে না, মানে আই লাইক চাইনিজ, ইউ লাইক বিরিয়ানি, দ্যাটস ওকে, দুজনের একই জিনিস লাইক করতে পারবেন না। সো সেই ক্ষেত্রে জীবন যেহেতু একটাই, আপনি কি সারা জীবন সাফার করবেন এবং একটা টক্সিক রিলেশনশিপ দিয়ে যাবেন, এবং এই কারণে আপনার ছেলে মেয়েদেরও এক ধরনের মেন্টাল চাপ পাবে, এটা কি আপনি অ্যাকসেপ্ট করেন, নাকি এটাকে মানে মানে গুড বাই জানিয়ে আপনি নতুন করে আবার লাইফটাকে লিড করবেন? মানে দুইটা অপশনই আমার মনে হয় ইটস ওকে। এবং যে একজন কমেন্ট লিখেছে ব্যাটে বলে ফেলাটা জরুরি, আমি অ্যাবসলুটলি এটা মনে করি। তবে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে যে কোনো ডিসিশন নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে সবার সাথে কথা বলে, আমি একটু আগে একটা কথা বলছিলাম, মেন্টর, পরিবারের মুরব্বীরাও কিন্তু অনেক অনেক ক্ষেত্রে মেন্টর। আমরা যতই মাতব্বরি করি না কেন, তাদের এই যেমন এক্সপিরিয়েন্সে কিন্তু একটা ভ্যালু আছে, তাই না? এটা কিন্তু মানে আমাদের ওভার স্মার্ট হওয়া যাবে না। হ্যাঁ, ওভার স্মার্ট মানে কোনো ওভার স্মার্ট অ্যাক্টিভিটিসকে ইভেন আল্লাহ পছন্দ করে না, সীমা লঙ্ঘনকারীকে, নোবডি লাইকস ইট। সো এটাই আমি বলবো যে ইউ হ্যাভ এভরি রাইট টু লিড আ হ্যাপি লাইফ, ইউ হ্যাভ এভরি রাইট টু গো ফর আ সেকেন্ড চান্স অর থার্ড চান্স, বাট হোয়েন এভার ইউ টেক ডিসিশন একটু মানে ভেবে চিনতে হিসাব নিকাশ করে করতে হবে। আমি অনেক সময় দেখেছি, আমি লাস্ট একটা কথা বলি, আমি আমার আশেপাশে ভাই বাদরদের মধ্যে দেখেছি যে খুব খারাপ অবস্থা, ভেঙে যায় যায়, বাট দেন দ্য ডিসাইডেড না ঠিক আছে আমরা একটু দেখি, অ্যান্ড দেন দ্য লাইফ ইজ ভেরি গুড, এখনো খুব ভালো। এরকম আমি দেখেছি, একটা হুট করে একটু ডিসিশন না নিয়ে মাঝে মাঝে একটু ধৈর্য ধরলে, একটু ব্যাক সিটে গেলে, একটু আলাদা হয়ে থেকে দেখা যে আসলে আমরা কি ভালোবাসি নাকি, ফিল করি নাকি। আই হ্যাভ সিন ইট ওয়ার্কস মেনি টাইমস। থ্যাংক ইউ। ওকে, সো আমাদের মোর্শেদ ভাই, যে আমাদের আপনার কি মনে হয় যে আমাদের শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থা আসলে কি ধরনের চেঞ্জ আসলে আমরা আসলে মানুষের যে বিশ্বাসের যে মূল্যটুকু বা মর্যাদাটুকু দিতে পারতে শিখবো, আমাদের আমাকে আপনার কি মনে হয় যে আমাদের এডুকেশন সিস্টেমে বা কোন মোড় পর্যায়ে এসে আসলে চেঞ্জটা দরকার? আসলে শিক্ষা ব্যবস্থায় মানে এমন কিছু করা সম্ভব না যেখানে মূল্যবোধের পরিবর্তন আসতে পারে। আপনি চাইলেও পারবেন না যে আপনি একটা ক্লাস হোয়াটএভার ক্লাস 4 ক্লাস 5 ক্লাস 6 এ মূল্যবোধের বই পড়াবেন, সে বইটা পড়ে আবার সে মানুষটা হয়তো মূল্যবোধের একটা ডিব্বা হয়ে যাবে, ইটস নট পসিবল, কখনোই সম্ভব না। তো শিক্ষা ব্যবস্থায় কোনো ক্যারিকুলামে কোনো কিছু অ্যাড করে মূল্যবোধ চেঞ্জ করা সম্ভব না। এটা ডিপেন্ড করে
সে কোন পরিবারের, সে কাদের সাথে মিশছে, বা তার আশেপাশের মানুষগুলো কেমন, সে ছোট থেকে কি কালচারটা দেখে আসছে, কি করলে তার ভালো হয়। এখন যদি আমরা আমাদের কথা বলি, আমরা ছোটবেলা থেকে যেই জিনিসগুলো দেখে আসছি, এখনকার জেনারেশন কিন্তু এই জিনিসগুলো দেখতে পাবে না। তার মানে তো এটা না যে তাদের মধ্যে মূল্যবোধটা আমাদের মতো আমাদের চেয়ে খারাপ হয়ে যাবে, এরকম কিন্তু কারণ নাই। টপিকটা একটু আগে আসছিল, আমার কাছে মনে হয় সেটা হচ্ছে জেনারেশন টু জেনারেশন যেই চেঞ্জটা আসছে, সেই চেঞ্জের একটা ফল। আলটিমেটলি আমাদের কাছে মূল্যবোধ যদি হয়ে থাকে যে না বড়দের দেখলে সালাম দিবা, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবা, উদ্ধত আকারে আচরণ করবো না, যদি মূল্যবোধ হয়, আমি বিশ্বাস করি আর 30 বছর পরে সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে। সেটা হতে পারে যে তুমি রাস্তায় হাঁটার সময় স্ট্রেট হয়ে হাঁটবা, তুমি ডানে বামে তাকাবো না, বা কাউকে সালাম দিতে হবে, কাউকে সম্মান দিতে হবে, স্যালুট করতে হবে, এই হয়তো প্র্যাকটিসটাই উঠে যাবে। আমরা এখন বলি যে আমি ইউরোপ আমেরিকা ঘুরতে যাবো, বাট এখন কিন্তু কথা চলে আসছে অলরেডি যে আমরা স্পেসে যাচ্ছি, আমি অমুক প্ল্যানেটে যাচ্ছি। এই যে পরিবর্তনটা একটা সময় ঘটতেছে, এইটা আবার হয়তো 30 বছর পরে আর একটা পরিবর্তন আসবে। তো আপনি আপনি যদি মনে করেন যে কারিকুলামে চেঞ্জেস আনবেন, কোনো বই দিয়ে বা কোনো ক্লাসে পড়ালেখা করাবেন, পড়ালেখা করায় চেঞ্জ করবেন, এটা কিন্তু মানুষের ইনসাইট একটা যে ইনবিল্ড একটা ইনস্টিংক্ট, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে জেনারেশন টু জেনারেশন পার হওয়ার কারণে। আমরা যে গানগুলো শুনে আসছি, আমরা ছোটবেলায় যখন আমার বাবারা যখন খুব পুরান গান শুনতেন তাদের জেনারেশনের নায়ক নায়িকাদের, তখন ফিল হতো এই গান শোনার মানে কি, এটার মধ্যে কি মজা পায়, এই মুভি দেখার কোনো মানে হয় ব্ল্যাক এন্ড হোয়াইট স্ক্রিনের। ঠিক এখন আমি এখন যেটা ফিল করি, এখনকার যে গান সেটার থেকে আমি আমার টাইমে, আমি যখন ক্লাস 9-10 পড়তাম ওই গানটা বেশি শুনি পার্সোনালি। খুব স্বাভাবিক ভাবে এই জেনারেশনের পোলাপান যদি আমাকে কোয়েশ্চেন করে হোয়াই ইউ আর লিসনিং দোজ সংস, এই সময় ওই টাইপের মিউজিক কেন তোমার ভালো লাগে, তুমি এখন র্যাপ শুনো না কেন, হিপ হপ শুনো না কেন, এখনকার যারা মিউজিক করছে এদের গান শুনো না কেন, লিটারেলি আমার ভালো লাগে না। আমি তো ওই টাইমে আমার যেই এজটা ছিল, পিক টাইমটা ছিল, যে একদম মানে শৈশবকালের যে ব্যাপারটা, ওই সময় যা শিখে আসে মানুষ, ওই সময় যা শুনে, ইভেন ওই টাইমে যে গানগুলো শুনতাম প্রত্যেকটা গান মুখস্থ আছে, আমি বিশ্বাস করেন না কারণ গানগুলো মুখস্থ আছে, কোনো রিটেন কোনো স্ক্রিপ্ট তখন ছিল না, এখনকার মতো ইউটিউব সার্চ করলে পাওয়া যেত না, ফেসবুক তো ছিলই না। আলটিমেটলি তারপরেও কিন্তু ব্যাপারগুলো মনের মধ্যে আছে, এটা টোটালি হচ্ছে যে আমার মন থেকে অ্যাকসেপ্ট করে নেওয়ার ব্যাপারটা। ওই টাইমে যা হতো আমার আশেপাশে দেখে আমি যা শিখে আসছি, সেই জিনিসগুলো এখনো মনের মধ্যে আছে, সেগুলো আমি এখনো ট্রাই করি আমার লাইফের সাথে মিলাই নেওয়ার জন্য। ঠিক 30 বছর পরে যারা আসবে তারা কিন্তু এইটা পাবে না, তাদের জন্য নতুন কিছু চলে আসবে। তো মূল্যবোধের ব্যাপারটা, সংজ্ঞাগুলা, যেই আমরা যেটা এখনকার জন্য বলি সেটা হয়তো আমি বিশ্বাস করি 30 বছর পর এই ডেফিনেশনটা থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে। আমি কাউকে ফিক্সড করে দিয়ে তাকে আমি তাকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারবো না, ডিপেন্ড করছে সে কিভাবে তার নিজের মধ্যে পরিবর্তনটা আনবে, নিজেকে একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে সমাজে নিজেকে প্রেজেন্ট করবে, অ্যান্ড অবভিয়াসলি কি জানি ফিটেস্ট, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, ওই সময়ের জন্য সে কিভাবে নিজেকে ফিট করে রাখতে পারছে, এটাই হচ্ছে ফ্যাক্ট। এটা যদি কেউ করতে পারে সেটা মূল্যবোধ রিফ্লেকশন আমি মনে করি পার্সোনালি। ডন ভাই, আপনার একটু আগে আপনার যখন লাইভ শুরুর আগে আপনার ছোট্ট মেয়েটাকে দেখলাম, আমার কাছে খুব ভালো লাগলো, এবং আমি আপনার মাঝখানে কিছু ভিডিও দেখেছি যেখানে আপনি ওকে ইন্সপায়ার করছেন যে একটা অ্যাচিভমেন্টের জন্য, এই যে ছোট ছোট জিনিসগুলো করছেন, যে আপনি এখন একটা একটা সন্তানের বাবা, সন্তানের বাবা হিসেবে আসলে আপনি আর কি ধরনের কর্তব্য আপনি ফিল করছেন বা রেসপন্সিবিলিটি ফিল করছেন, যে তার জেনারেশনটাকে তার লাইফটাকে আপনি কিভাবে গুছাবেন, বা তাকে আপনি বেস্ট প্র্যাকটিসেস গুলো কিভাবে শিখাবেন, আর তার গ্রুমিংটা আপনি কিভাবে চিন্তা করছেন? I think this is the best question for to me in tonight. Okay, এবং অনেক ভালো একটা প্রশ্ন, খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, এটা কেউ কখনো আমাকে করেনি। তো আমি একটু ওপেনলি সত্যি কথাটাই বলি, আমি মনে করি প্রত্যেকটা প্যারেন্টের কর্তব্য যে তার বাচ্চার দিকে তাকিয়ে হলেও সে যেন তার লাইফে তার ফুল পোটেনশিয়াল আনলিশ করে সাকসেসফুল হয়। সাকসেসের সংজ্ঞা সবার জন্য ডিফারেন্ট, আমি যেটা বলছি ওটা আপনার এক না, আপনি আপনার সংজ্ঞা অনুযায়ী ইউ মাস্ট বিকাম দ্য ভেরি বেস্ট ভার্সন অফ ইউর সেলফ বিকজ ইউ আর আ প্যারেন্ট, ইট ইজ নট অ্যান অপশন, ইটস ইউর ডিউটি, ইটস ইউর ডিউটি, মনে করি নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার ইচ্ছা সিমিলারলি আমার মেয়েরও তার যে ফুলেস্ট পোটেনশিয়াল এটাকে আনলিশ আনলক করার জন্য যে ধরনের শিক্ষা দেওয়া, যে ধরনের ফ্রেন্ড সার্কেলের সাথে চলার জন্য অনুপ্রেরণা দেওয়া, যে ধরনের লাইফ এক্সপিরিয়েন্সেস শেয়ার করা, মেন্টরশিপ শেয়ার করা, এগুলো আমি করতে চাই।
প্লাস তাকে হেল্প করতে চাই যে তার পার্সোনালিটি অনুযায়ী রাইট ক্যারিয়ার, রাইট সাবজেক্ট, রাইট লাইন এগুলো যেন সে চয়েস করতে পারে। ইট উড বি কমপ্লিটলি হার চয়েস, নট মাইন। ও যদি বলে আমি কিছুই করবো না, করবো না, যা ইচ্ছা তুমি করো, বাট আমার কাজ হচ্ছে ওই যে ওই পথটাকে ধরে দেওয়া যে ওকে ইউ আর অ্যান আর্টিস্ট অ্যান্ড ইউ আর ক্রিয়েটিভ, সো তুমি এই লাইনে তুমি যেতে পারো, এতটুকু আমার দায়িত্ব, বাকিটা হচ্ছে ওর ইচ্ছা ও লাইফটাকে কিভাবে লিড করবে। সো দিজ আর দ্য ফিউ থিংস দ্যাট আই থিঙ্ক অ্যাবাউট হার। তবে গতকাল টিভি চ্যানেলে একটা হিন্দি গান শুনে সে খুব কোমর নাচে নাচে নাচানাচি করতেছিল, তা আমার ও আমার ওয়াইফ ওটা ভিডিও করে আমাকে আবার পাঠিয়ে দেয় বলে এটা তো খুবই টেনশনের বিষয়। তা আমার মনে হয় সব বাপ মারাই হয়তো এগুলো একটু টেনশন করে যে ওমাই গড কি হচ্ছে। হ্যাঁ, তো টেনশন ট্যালেন্ট থাকলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। অ্যাবসলিউটলি এটা হবে, সেটা হবে যদি সে ফিক্স করে ফেলে যে আই হ্যাভ দ্য ট্যালেন্ট এন্ড আই উইল ডু দ্যাট, ইউ ক্যান্ট অ্যাভয়েড দ্যাট। একভাবে যখন ও পাশে আছে খেতে বসার জন্য বা আপনার প্রত্যেকটা অ্যাটায়ার বলেন প্রত্যেকটা জিনিস একটু চেঞ্জ এসছে, কারণ সে তা আপনাকে ফলো করছে। পরিবার থেকে আমরা আসলে যে জিনিসগুলো শিখি, যেটা বলছিলাম যে বই পড়ে বা ঢুকিয়ে দেওয়া সম্ভব না, সম্ভব হচ্ছে ছোটবেলা থেকে আমার বাবা কি করেছে, আমার মা কি দেখছে, প্রতিবার থেকে আমি কি কি শিখছি, তো কি কি পরিবর্তন এসছে, বা আপনি কি কি কসাসলি করেন এখন যেটা আগে করতেন এখন ভিন্নভাবে করেন। আমার আমি খুবই লাকি এবং থ্যাঙ্কফুল যে আই হ্যাভ আ ভেরি সাপোর্টিভ ওয়াইফ, টু বি অনেস্ট। এবং আমার ওয়াইফ এত সাপোর্টিভ বলে আমার মধ্যে ওই বিশাল পরিবর্তন কোনো কিছু আসছে নাই এবং সে ওটা আমাকে মানে আসতে দেয় নাই। হ্যাঁ, বাট ডেফিনেটলি আগে হয়তো অনেক বন্ধুবান্ধব নিয়ে বাসায় আড্ডা পার্টি গান শোনা মুভি দেখা হতো, এগুলো এখন একটু কমে আসছে। এখন উইকেন্ডে আমি ভাবি যে বাচ্চাকে নিয়ে একটু বাইরে হই, একটু ঘুরতে যাই। গতকাল আমি একটা স্টোরি দিছি যে গতকাল 12-14 ঘন্টা কাজ করার পর আমি রাতে এসে রাত 12টার দিকে ওকে নিয়ে বের হয়েছি, যেখানে ও একটু ঘুরতে পছন্দ করে। তো এগুলো এসেছে ডেফিনেটলি। আই থিঙ্ক ও কিসে হ্যাপিনেস ফিল করবে দ্যাট ইজ আ বিগার প্রায়োরিটি দেন এনিথিং এলস। এবং প্রবাবলি আমি প্রথমে যেটা বলছিলাম যে আমি এখন অনেক কিছু নিয়ে লিস্ট বদার অত কেয়ার করি না, আমি আমার মতো থাকি চলি, এটা আমার একটা করোনা, একটা হচ্ছে বাবা হওয়ার পরে পরিবর্তনটা আরও বেশি আসছে। বিকজ আমি দেখেছি যে আসলে হোয়াট রিয়েলি ম্যাটার্স, হোয়াট রিয়েলি ম্যাটার্স, অ্যান্ড আই হ্যাভ আ ক্লিয়ারার আইডিয়া নাও যে ফ্যামিলি অ্যান্ড ইউর কিড অ্যান্ড ইউর ক্যারিয়ার, ইউর রেপুটেশন ম্যাটার্স দ্য মোস্ট। তো বাকি সব আমি অলমোস্ট শেষের পথে, আমি আর বেশি প্রশ্ন মানে আপনাদেরকে জর্জরিত করব না, কিন্তু আমাদের একটা ছোট রাউন্ড থাকে, সেটা হচ্ছে রাউন্ড অফ 3 questions, যেখানে আমরা আসলে তিনটা জিনিস জানতে চাই। আমি শুরু করতে চাই মোর্শেদ ভাইকে দিয়ে। মোর্শেদ ভাই, আমি প্রথম কোশ্চেন হচ্ছে, যদি আপনাকে সর্বময় ক্ষমতা দেওয়া হতো আপনি সোসাইটির তিনটা কি চেঞ্জ আনতে চাইতেন? খুব কঠিন কোশ্চেন, চলার সম্ভাবনা আছে হয়তো। আচ্ছা, যা টল যেহেতু আসছে, প্রথম চেঞ্জ যদি করতে চাই আমি সবাইকে রিকোয়েস্ট করতাম আমার ক্ষমতার বলে, মানে আমি বললে শুনবে এরকম অপশন থাকতে হবে আমার, যে আমি বলার পরে কালকে থেকে শুনবে, সোশ্যাল মিডিয়া ব্যবহারের ব্যাপারে খুব সচেতন হতে হবে, এমন কিছু কথা বলা যাবে না, এমন কিছু কমেন্ট করা যাবে না, বা এমন কোনো কিছু করা যাবে না যেটা আরেকজনের ক্ষতি হচ্ছে। সেই এই ব্যাপারটা থেকে আমি রিকোয়েস্ট করতাম, আমি চাপাই দিতাম না কাউকে, আমি রিকোয়েস্ট করতাম যে প্লিজ আমার এখন কিন্তু একটা ক্ষমতা আছে, আমাকে ক্ষমতা দেয়া হয়েছে, আমি এটা করতে পারি, তো আমি চাপাই দিতে পারি, কিন্তু আমি চাপাই দিব না। আমি রিকোয়েস্ট করছি সবাইকে যে প্লিজ বি কেয়ারফুল টু ইউজ রিগার্ডিং দ্য সোশ্যাল মিডিয়া, এটা বিশাল একটা ক্ষতি করছে এই মুহূর্তে আমাদের জন্য। আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে না করবো না, বাট ব্যবহারটা যেন খুব সুন্দর ভাবে হয়, খুব পরিচ্ছন্ন ভাবে হয় এবং সেটা মানে অন্যের ক্ষতির কারণ না হয়, এইটা একটা দ্বিতীয়ত। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ যেন তার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে, কি পেলাম সেটা বাদ দিয়ে কি দেয়া উচিত সেটা যেন চিন্তা করে। যে আমার সকালে বাসা থেকে বের হলাম, রাস্তায় অনেক জ্যাম, ট্রাফিক পুলিশকে গালি দিলাম, আরে বেটা রাস্তা ঠিক করতে পারে না, বন্ধ না, ব্যাপারটা তো তার দোষ না। আমার কথা হচ্ছে তাকে দোষারোপ না করে আমার সাইড থেকে কি করার আছে এখানে। হ্যাঁ, এখন কোশ্চেন
আমি আর কি করতে পারবো, আমি রাস্তা থেকে আমার কাজের জন্য আমি বের হচ্ছি, আমার জ্যাম হলে আমার কি করার আছে? অবভিয়াসলি ইউ হ্যাভ সামথিং টু ডু, তুমি জানো যে তোমার জ্যাম হবে, তোমার এই টাইম মেনটেন করতে হবে, যে জিনিসটা হচ্ছে এটাকে তো অ্যাভয়েড করার কোনো অপশনস নাই, যেটা আমার প্রিডিফাইন্ড করা ডেভেলপমেন্ট হচ্ছে, আমার ধরে নিতে হবে যে এখন এই জায়গাতে রাস্তায় কাজ হবে, আমার জ্যাম 30 মিনিটস লাগবেই, আমার ইটিএ 30 মিনিটস দেখায় যদি সেটা মেনটেন করে আমার বের হতে হবে। আমি যদি 10 মিনিটস টাইম রেখে হাতে রেখে বের হয়ে দিয়ে আমি আবার সিস্টেমকে গালিগালাজ করি, সেটা হচ্ছে দুঃখজনক। সিস্টেমকে কথায় কথায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গালি দেওয়া যাবে না, তাদের উপর দায়িত্ব বর্তায় সব কিছু নিয়ে ফ্রি থাকা যাবে না। আমার কতটুকু দেয়ার আছে সমাজকে সে ব্যাপারে সবাইকে শিক্ষিত করা যায় না, হোয়াটস মাই কন্ট্রিবিউশন টু মাই কান্ট্রি অ্যাকচুয়ালি, আমি কি দিচ্ছি? আমি রাস্তায় হাঁটার পথে কি গলার খোসা ফালাই দিই? আমি গাড়ি থেকে কি বোতলটা পানি খেয়ে বোতলটা ফালাই দিচ্ছি কিনা? এটা করার পর আমি যখন আবার আরেকজনকে গালি দিচ্ছি, এটা কিন্তু সিস্টেমের মধ্যে পড়ে না। সিস্টেমকে দোষারোপ না করে আমি ট্রাই করতাম সবাইকে যে না, কাউন্ট ইয়ার ওন কন্ট্রিবিউশন টু ইয়ার কান্ট্রি, এইটা বিং আই উইল ট্রাই ইফ আই উইল গেট এনি পাওয়ার টু চেঞ্জ দ্য সোসাইটি। অ্যান্ড থার্ডলি যেটা হচ্ছে যে সবার মধ্যে পজিটিভ কিছু শিক্ষা দেওয়া, কথায় না দেওয়া, হোয়াট এভার আমি ভোটে গেলেও রাম ভাইয়ের কিছু ব্যাপারে, মানে আমি ভোটে হয়তো জিতে গেছি, আমি প্রথম কোশ্চেনে আই উইন দ্যাট পোল অ্যাকচুয়ালি, বাট এখনো কিন্তু কিছু পার্সেন্টেজ কিছু মেন্টালিটি আছে যারা বায়াসড, আমি নেগেটিভ বলবো না, দে আর বায়াসড অ্যাকচুয়ালি, দে আর বায়াসড ফ্রম দ্যার প্রিভিয়াস জেনারেশন, ইটস ট্রু, তারা নেগেটিভ না, আমি যদি খুব আপেক্ষিকভাবে কথা বলি তারা নেগেটিভ না, দে আর বায়াসড, তারা যা চিন্তা করে তারা মনে করে তারা খুব ভালো করছে, সেটা হয়তো আমার মনে হচ্ছে খারাপ, আমি আমার খারাপ মানে যে তার কাছে খারাপ ব্যাপারটা সেরকম না, দে আর সামহাউ বায়াসড, দে থিঙ্ক দে আর গুড, বাট আমার দায়িত্ব যদি আমি ক্ষমতা পেয়ে থাকি আমি তাকে শিক্ষা দিতাম বা আমি তাকে বলতাম যে প্লিজ ডোন্ট ডু দ্যাট, এই বায়াসনেস থেকে আসুন, আমরা ভালোর জন্য কিছু করি। গ্রেট গ্রেট ডন ভাই, আপনার লাইফের তিনটা বেস্ট টেকঅ্যাওয়ে যেটা আপনি মনে করেন বা যেটা আপনি আপনার সন্তানকে দিয়ে যেতে চান, যে মামুনি আমার লাইফের এখন পর্যন্ত তিনটা বেস্ট টেকঅ্যাওয়ে হচ্ছে এটা, এই তিনটা তুমি ফলো করো। একটা হচ্ছে যে যে কথাটা অলওয়েজ বলি, এই যেখানে নেভার গিভ আপ, বিকজ পৃথিবীর সব ধরনের সব কেস স্টাডিতে দেখা গেছে যে রাতারাতি সাকসেসটা মিট, মানে ইট টেকস আ লট অফ টাইম, এভরিথিং টেকস টাইম, অনেক নাকুনি চুবুনি খেয়ে আমরা যেরকম সাঁতার শিখি ওরকমই জীবনটা সাকসেস আসা বা হোয়াট এভার দ্যাট ইজ ওরকমই। So you never give up, you never give in, you never underestimate yourself, you keep on trying, you keep on contributing, you keep on trying, keep on learning, keep on going, ebong ekdin apnar je target o target e apni pouchhe jaben. So that is number 1. Number 2, ami always shobai ke boli ebong ami amar meke o tai shekhabo je always hang out with the right people, mane ekhon right people er definition mane onek lomba, but amar kotha hocche je apnar long term je vision, apnar jibone jekhane jete chan, আপনার যে অ্যাসপিরেশন গুলো ওটার সাথে যে মানুষগুলা ম্যাচ করে, যারা আপনার মতোই ওই লেভেলে যেতে চায়, ওই জায়গাটা যেতে চায়, ওরকমই অ্যাচিভ করতে চায়, ওদের সাথে আপনি চলাফেরা করুন। হ্যাঁ, নেগেটিভ মানুষজন গোলাম মোর্শেদ ভাই বলছিল, তারপর ড্রাগ এডিক্টেড মানুষজন, অলস মানুষজন, যারা কিছু করতে চায় না, যারা কিছু করতে চায় না, এরা আসলে আপনাকে টেনে নামায়। হ্যাঁ, আপনি হয়তো ভাবতে পারেন যে না ডন ভাই এটা তো ঠিক না, তাহলে আমি স্বার্থপর হব, যেভাবে ইচ্ছা নিতে পারেন, বাট রং পিপল অ্যারাউন্ড ইউ উইল ওনলি ডু রং থিংস, ইফ ইউ হ্যাং অ্যারাউন্ড উইথ মাঙ্কিজ ইউর লাইফ উইল বিকাম আ সার্কাস, এটা একটা কোট। Yeah, so if you hang around with monkeys, your life will become a circus. So why would you hang around with monkeys? Eta hoche number 2, ebong number 3 hote je always be humble. Eta ami Moshed bhai moddhe dekhi, apni moddhe dekhi, ami onek chesta kori, majhe majhe ektu ki jani hoye jay, abar chesta kori, thamo thamo, tumi keu na, tumi kichu na. So always be humble, understand je prithibi eto boro ekta prithibir moddhe, Asia, Asia er moddhe Bangladesh, Bangladesh er moddhe Dhaka, Dhaka er moddhe নিকেতন, নিকেতনে তুমি একটা মানুষ, তুমি কি আসলে, তুমি তো কিছুই না। হ্যাঁ, তো এই যে এই ফিলিংটা যে আমি আসলে কেউ না, আমি কিছু না, একটা হার্ট অ্যাটাক হলে আমি ওই প্লেন চালাতে চালাতে মৃত্যুবরণ করতে পারি, আমি আমি আসলে কিছুই না, তো এই ফিলিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, টু থিঙ্ক দ্যাট ইউ উইল ডাই ওয়ান ডে, সো নট টু বি টু মাচ ইগোয়েস্টিক অর নট টু হার্ট আদার পিপল, বিকজ ইউ উইল ডাই এনিওয়েজ। হ্যাঁ, তো I think these are my three top life lessons for anyone. Chamatkar.
লাস্ট বাট নট দ্য লিস্ট মোর্শেদ ভাই, তিনটা রিগ্রেট আপনি যে আছে কিনা, যে আপনার কোন রিগ্রেট যেটা আপনার কাছে মনে হয়েছে, যে বা যে ডিসিশন গুলো আপনার নেওয়ার পর আপনার মনে হয়েছে যে আসলে না জিনিসগুলো আসলে ভুল হয়েছিল? এখানে আবারও একটু বাঁকা পথে যাওয়া, সরি ফর আপনাকে আউটলায়ার বলে দিয়েছে ডন ভাই, অনেক আগেই বলছে যে আপনি আউটলায়ার, তো একটু বাঁকা পথে যেতেই পারেন, আপনার ওই লাইসেন্সটা আপনার কাছে আছে মনে হয়। হ্যাঁ অনেকে আমাকে করে, বাট আমার এক্সপ্লেনেশন হচ্ছে আমার লাইফ ফিলোসফি থেকে, যে আমি আজকে এই মুহূর্তে যা করছি এটা তো আজকের সিদ্ধান্ত নিয়ে আমি করছি, ঠিক এই মুহূর্তে আমার ব্রেনটা যে অবস্থায় আছে সেই অবস্থায় বেস্ট আমি দিচ্ছি। যদি আমি বলি যে না 5 বছর আগের এই ঘটনাটা আমাকে পীড়া দেয়, প্রবলেম আমাকে এখনো মানে নাইটমেয়ারের মতো আসে, সেটা বললে আমি নিজেকে আমি আন্ডারএস্টিমেট করি, কারণ ওই টাইমে আমি কিন্তু আমার ব্রেন দিয়েই কাজ করছি। এমন না যে ওই খারাপ কাজটার জন্য অন্য আরেকজনের ব্রেন ধার করে, সুভাষিস দার ব্রেন ধার করে বা ডন ভাইয়ের ব্রেন ধার করে আমি ওই কাজটা করি, সেটা কিন্তু করি নাই। আমি ওই টাইমের বেস্ট ইউসেজ মাই ব্রেন আমি ওটা করেছি এবং চিন্তা ভাবনা করেই করেছি, হয়তো বা ভালো ওয়েতে ক্লিক করে নাই, ওয়েটা একটু রং ছিল, বাট দ্যাট ওয়াজ মাই ডিসিশন, মাই সোল ডিসিশন। আমি তো অন্য কারোর কাছ থেকে আমার নিজের চিন্তা নিয়ে কিন্তু সিদ্ধান্তটা নিয়েছিলাম। এই একটা কারণে এই থিওরি থেকে এই থট থেকে আমি কখনো রিগ্রেট করাটাকে সাপোর্ট করি না, কারণ আমি যদি আমি পরীক্ষার খাতার কথা বলি, যে আমি পরীক্ষার কখনো রিভিশন দিতাম না, এই জন্য বাসায় অনেক বকা খেতাম। আমার কথা হচ্ছে লিখতে গেলে দু একটা ভুল হবে, তার মানে এই না যে আমি একদম মনের ভুলে এত বিশাল ভুল করে আসছি, আমি তো জানি আমি কি লিখেছি। 3 ঘন্টায় আমার প্রিপারেশন যা ছিল আমি আমার বেস্ট দিব পরীক্ষার খাতা, এটাই স্বাভাবিক, ওয়াই আই হ্যাভ টু ডু দ্য রিভিশন। আমার তাহলে আমার নিজের ওপর কনফিডেন্স নাই, আমার নিজের ওপর আস্থা নাই আমি কি লিখেছি, বানান দু একটা ভুল হতে পারে সেটা হোক, ওটা নিয়ে আমার খুব একটা বদার হইতাম না আমি, কিন্তু ম্যাসিভ কোনো ভুল হওয়ার চান্স নাই তো ভিতরে, কারণ আমি তো চিন্তা করে লিখেছি, আমি কোয়েশ্চেন দেখে লিখেছি, আমি পাগলের মতো আনসার দিই নাই। তো লাইফটা হচ্ছে আমি যখন যেখানে আছি আজকে এখানে আছি, আমি যদি 5 বছর পরে বলি যে না এই পেন্সিল ফাউন্ডেশনের বাপ বেটার এই প্রোগ্রামে আমার যাওয়াটা ঠিক হয় নাই, তখন কিন্তু বললে হবে না। আমি চিন্তা ভাবনা করেই আমি দেখেছি এখানকার অবস্থান বুঝে, সুভাষিস দা থাকবে হোস্ট, ডন সামদানি ভাই আমার সাথে থাকবে, আমি চিন্তা ভাবনা করেই কিন্তু এখানে জয়েন করেছি। আমার যদি ভালো না লাগতো আমি জয়েন করতাম না। হোয়াট এভার আই ডিড ইন মাই ওন থট, আমার ওন চিন্তা করে আসছি, তো আমি রিকোয়েস্ট করব, বলবো না আমাকে ফলো করতে হবে, রিগ্রেট অপশন থেকে বের হতে হবে, রিগ্রেট করার কোনো অপশন নাই। আমি এই কোশ্চেনটা সব সব আমার সব গেস্টকে করি, কেন করি ডন ভাই যে এবং মোশেদ ভাই, যে আমি যদি সাকসেসফুল পিপল বা যারা এই পর্যন্ত এসছে তাদের লাইফের জিস্টটুকু জানতে পারি, তাদের লাইফের বেস্ট টেকওয়ে গুলো জানতে পারি, এটা আসলে আমাকে সমৃদ্ধ করবে। এবং আমি শিওর যে আমার দর্শক যারা শুনছেন প্রত্যেকটা প্রোগ্রামে, যা তাদের লাইফের যাদের কোনো রিগ্রেট নেই শুনতে পাচ্ছেন, বেস্ট টেকওয়ে গুলো শুনতে যা পাচ্ছেন, সবকিছু দিয়ে আলটিমেটলি যেটা আসলে সামারি যেটা আমি আসলে পাই, আপনার এই ধরনের মানুষগুলো খুব পজিটিভ এবং আপনার পজিটিভিটি ছড়ান। এই পজিটিভিটি গুলো কিন্তু আসলে ছোঁয়াচে রোগের মতো, এই পজিটিভিটি যেমন ডন ভাইকে দেখে আমি যে ইন্সপিরেশনটা পাই, যে ছোট্ট ছোট্ট ভিডিও দেখে বা আপনার ছোট্ট ভিডিও দেখে যে আমি ইন্সপিরেশনটা পাই, এখানে দুটো জিনিস নিতে পারি। এক হচ্ছে ইস ডন ভাই তো শো অফ করতেছে, কি দরকার এগুলো করার, আরেকটা হচ্ছে আমি ওখান থেকে জিনিসটা নেওয়া যে এখানের মধ্যে পজিটিভ মেসেজ কোনটা ছিল, এই মধ্যে পজিটিভ মেসেজটা। এটাই আসলে আমি বারবার বারবার এই মূল্যবোধের পাঠশালার মেইন উদ্দেশ্য ছিল, কিছু মানুষের লাইফে যদি একটা দুটো চেঞ্জ আসানো যায় এবং একটা দুটো মানুষকে যদি পজিটিভিটির ছোঁয়াচে রোগটা একটু হলে দিয়ে দেওয়া যায়। যেমন আপনারা বলছিলেন না যে ডন ভাই বলছিল আপনার সাথে দেখা করার পর তার খুব ভালো লেগেছে, তাহসান ভাইয়ের বাসার থেকে উনি পজিটিভিটি নিয়ে আসে, তো আই এম শিওর এই ধরনের আমরাও একটু আপনাদের বাসায় যাব, একটু পজিটিভিটি নিয়ে আসবো এবং আরো মানুষের ছড়িয়ে দিতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে, অনেক সময় আমি 1 ঘন্টা শো, আমরা কখন কখন এত 1-1.5 ঘন্টা হয়ে গেছে আমি নিজে জানি না, আপনাদেরকে এতটা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার লাস্ট প্রশ্ন আপনাদের দুজনকেই, যে আমাদের দর্শকদের জন্য বা মূল্যবোধের পাঠশালার জন্য আপনাদের মেসেজ কি, যে আপনারা কি দেখতে চান বা আসলে আপনাদের দর্শক যারা দেখছেন তাদের জন্য কি কোনো মেসেজ দিতে চান কিনা ডন ভাই? জি আমি বলতে চাচ্ছি প্লিজ ফলো লাইক শেয়ার, আই এম জাস্ট জোকিং, এটা ভালো ছিল, সাবস্ক্রাইব করুন। জি আসলে আমি অনেক বেশি ডিফিকাল্টি ফেস করি মেকিং মাই ফেলো ফ্রেন্ডস ফ্যামিলি বাংলাদেশিজ আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট,
যে কন্টিনিউয়াসলি শেখা এবং নিজেকে কন্টিনিউয়াসলি আপগ্রেড করা। ও 1953 সালে একটা এমবিএ করছে, এরপর কিছুই করে নাই, হ্যাঁ কি শেখে না, শিখতে চায় না, কেন জানি। হ্যাঁ, তো এটা আমি সবাইকে আজকে যত মানুষই দেখছে বা পরবর্তীতে দেখবে, আমি সবাইকে রিকোয়েস্ট করবো, কন্টিনিউয়াসলি ডেভেলপ ইউর সেলফ, মুভ ইউর সেলফ, ইউ আর নট আ ট্রি যে আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন। হ্যাঁ, মুভ ইউর সেলফ, আপগ্রেড ইউর সেলফ, চেঞ্জ ইউর লাইফ, লাইফ ইজ বিউটিফুল, লিভ ইউর লাইফ। এবং মোর্শেদ ভাইও যেটা বললো যে লিভ এভরি মোমেন্ট, মানে এই যে আজকে আমরা 1.5 ঘন্টা এখানে দিলাম, এটাই আনন্দ, এটাই লাইফ, এটার মধ্যেই আনন্দ খোঁজা, প্রসেসটা এনজয় করা। হ্যাঁ, প্রসেসটাকে এনজয় করা, না যে আমি এখন শেষ করে কিছু করবো, ওইটা আনন্দ, এটাও আনন্দ। এখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটলেও ওইটাও একটা আনন্দ, মানে ওইটা একটা শিক্ষা দিল আমাকে। সো লিভ এভ মোমেন্ট অফ ইউর লাইফ। এবং থ্যাংক ইউ শুভাশিস দা, থ্যাংক ইউ আজকে আমার এখানে যারা ডেইলি স্টার আছে, স্টার ইউথ যারা আছে সবাইকে, এবং থ্যাংক ইউ গোলাম মোর্শেদ ভাইয়া টু ফর অ্যাগ্রিং টু ডু দ্য শো উইথ আ স্মল পার্সন লাইক মি, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। এবং থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ টু এভরিওয়ান, থ্যাংক ইউ মোর্শেদ ভাই। লাইফের রিলেটিভ একটা ব্যাপার, আপেক্ষিক ব্যাপার, মানে কখন কার কিভাবে ক্লিক করবে কেউ জানে না। যদি মনে করি যে না আমি এই প্রফেশনে এই কাজটা করব, এটা করলে আমার লাইফের টার্নিং পয়েন্ট চলে আসবে, এটা আসলে বিলিভ করা এইভাবে ঠিক না, কখন আসবে কেউ জানে না। তো ওভারনাইট কিছু হবে না, যে যেটা যার যার অবস্থানে থেকে পরিবর্তন আনতে চান বা আনতে চাওয়ার ইচ্ছা আছে সেখানে লেগে থাকতে হবে, ডিভোশন থাকতে হবে। প্রবলেম আসতে পারে, একটা কাজ করতে গিয়ে প্রবলেম যে আসবে না তা না, আসতে পারে, বাট সেটাকে হতাশ হয়ে ডন ভাই সেই কথা নেভার গিভ আপ, কোনোভাবেই প্রবলেমের শেষ নাই। আপনি আপনার লাইফে যদি স্মুথ হয়ে, আপনি কিন্তু তাহলে মজা পাইতেন না, আপনার কোনো প্রবলেমস নাই, আপনার এই মুহূর্তে কোনো ঝামেলা নাই, খুব সুখে আছেন, এটাও বিরক্তি হতে একটা সময় পড়ে। কি যেন একটা জোকস আছে যে জান্নাতে গিয়েও কেউ একজন বলতেছে যে এই এই অমুক ইয়াটা একটু বেশি কথা বলে। তো ব্যাপারটা কিন্তু এরকম যে আপনার একই প্যাটার্নে চলা লাইফটা কিন্তু ভাল লাগবে না বেশি দিন, আপনি খুব ভালো আছেন এটা ভাল লাগবে না। তো খারাপগুলো আমি মনে করি খারাপগুলো হচ্ছে আপনার ভালোটাকে টেস্ট দেওয়ার জন্য মাঝে মধ্যে আসে, তারা খারাপ ব্যাপারগুলো, ফেইলিয়ারগুলো, প্রবলেমসগুলো আপনার আসে যেন ভালো ব্যাপারটা আপনি ফিল করতে পারেন। আপনার এসির বাতাসটা ভালো লাগে তখনই যখন আপনি গরমে বাইরে থেকে ঘেমে মানে সোয়েটিং নিয়ে গরম নিয়ে তখন কিন্তু ভাল লাগে। আপনি নর্মাল টেম্পারেচারে আসেন তখন আপনার যদি এসি ছেড়ে দেওয়া হয় আপনি ওই আনন্দটা পাবেন না। পানির পিপাসা না লাগলে পানি খেলে কিন্তু মজা পাবেন না, তো পিপাসা লাগলে খাওয়ার পরে পানি টেস্টটাই মনে হয় যেটা মিষ্টির মতো টেস্ট। তো ব্যাপারটা এরকম যে আপনার লাইফে যাই হোক সেগুলো হচ্ছে আপনার সামনে যে ভালো কিছু আসবে সেগুলোর একটা টেস্ট চেঞ্জ করার জন্য নতুনভাবে আপনাকে তৈরি করতে শেখায়, এটুকুই। থ্যাংক ইউ সো মাচ, খুবই ইন্সপায়ারিং ছিল পুরো সেশনটা, আমি পার্সোনালি অনেক কিছু শিখেছি এবং আপনাদের থেকে, এবং এরপর হচ্ছে সামনাসামনিও কিছু মোটিভেশন বা এই ধরনের ইন্সপায়ারিং ওয়ার্ড শুনতে চাই। মোটিভেশন কথার বদলে আমি বলবো যে ইন্সপায়ারিং ওয়ার্ড নিতে চাই, পজিটিভিটি নিতে চাই, কারণ অনেক ক্ষেত্রে মোটিভেশন এখন অন্য জিনিস মিন করে হয়ে যায়। এনিহাও, দর্শকদের জন্য আবার বলছি যে আপনারা পরবর্তী এপিসোডে আপনারা কোন টপিক নিয়ে ডিসকাশন শুনতে চান আমাদেরকে জানাতে পারেন, এবং আমরা চেষ্টা করব সেই টপিক গুলো নিয়ে মূল্যবোধের পাশালে ডিসকাস করার জন্য। থ্যাংক ইউ ডন ভাই। হ্যালো মামুনি, হাউ আর ইউ? হ্যালো, থ্যাংক ইউ। আমরা আজকে অনুষ্ঠানটা শেষ করছি, ধন্যবাদ ডন ভাই, ধন্যবাদ মোর্শেদ ভাই, ধন্যবাদ শুভাশিস দা, ধন্যবাদ ডন ভাই। আর যাই করি না কেন দেশের জন্য কিছু করার চেষ্টা জানি সবার মধ্যে থাকে। চমৎকার 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 ভাই, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।